نحمده نصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وآله وسلم رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেরাম উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা মুহিব্বানে আহলে বাইতে কেরাম ওয়া গোলামানে হযরতে গাউসে আজম খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন এছাড়া এখানে উপস্থিত এবং অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর থেকে সকল সুধীবৃন্দ আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে গাউসিয়া জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র আহলে বাইত পাকের সানে এই ওয়াজ মাহফিলের আয়োজন এই মসজিদটা গাউসিয়া মসজিদ তাই তো গাউসিয়া জামে মসজিদ অর্থাৎ এই মসজিদ পাকের সম্পর্ক পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গাউসুল আজম শেখ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসেন আল বাগদাদী আলাইহিস সালামের সাথে এরকম আল্লাহর মাহবুবদের নাম নামের সঙ্গে সম্পর্ক রেখে এরকম অনেক মসজিদই রয়েছে আছে না আমাদের দেশ তো ছেড়ে দেন খোদ সৌদি আরব মদিনা শরীফেই মদিনা শরীফে যারা এখানে আমি এসে একজন এক ভাইয়ের সাথে দেখা হলো বলেন উনি সৌদি আরবে থাকেন এখানে অনেক হাজি সাহেবও থাকতে পারেন জানবেন যে মসজিদে নববীতে ঢোকার অনেকগুলো গেট আছে অনেক গেট আছে গেট নাম্বার দেওয়া আছে গেট নাম্বার ওয়ান গেট নাম্বার টু গেট নাম্বার এইভাবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অনেকগুলো গেট আছে সাত নম্বর গেট দিয়ে মসজিদে নববী ঢুকতেই মসজিদে নববী ঢুকতে সাত নম্বর গেট গেটের আগে ডান দিকে একটি মসজিদ আছে ঢোকার সময় আর সাত নম্বর গেট থেকে বেরোতে গেলে বেরিয়েই সাত নম্বর গেট থেকে বেরিয়ে একটু এসেই বাম দিকে একটি মসজিদ রয়েছে সেই মসজিদটার নাম মসজিদে আলী মসজিদে আলী মদিনা শরীফে এখনও রয়েছে আমি যখন হজে যে গেছিলাম সেবারে আমার ওই সাত নম্বর গেটেই আমার হোটেলটি পড়েছিল তো প্রত্যেক ওয়াক্তে যাওয়ার সময় ওই মসজিদের পাশ দিয়ে যেতাম আবার ওইটা দিয়ে আসতে হতো মসজিদে নববী ওটা খোদ নবী পাকের নামেই মসজিদে নববীর মানেই হচ্ছে নবীর মসজিদ মসজিদে নববী মানে কি
নবীর মসজিদ, মসজিদে নববী। তো প্রথম আমরা আমাদের যেটা মানে মানে শ্রেষ্ঠ একটি মসজিদ যার নাম নবী পাকের নামে, অনুরূপভাবে সৌদি আরবে মদিনা শরীফের মধ্যে আরও অনেক মসজিদ আছে, মসজিদে বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামে, আবার আছে মসজিদে ফাতেমা, তালা লাগিয়ে রাখা থাকে ওগুলোতে নামাজ এখন হয় না, মসজিদে ফাতেমা এটাও আছে ওখানে। আবার আপনার আট নম্বর গেট দিয়ে বেরোলে ওখানে আছে মসজিদে আবু বকর, আবার ওখানে আছে মসজিদে আয়েশা, কোথায়? মদিনা শরীফে। এগুলো যারা হজ করতে গেছেন তারা আপনার প্রত্যেকেই দেখতে পাবেন এবং এগুলো মানে দর্শন করবার জন্য নিয়ে যাওয়া হয়, এবং অনেক ভক্ত যারা তারা মসজিদে আলী জিয়ারত করেন, ওখানে অনেকে নফল নামাজও পড়েন। এইরকম ওনাদের নাম পাকে অনেক মসজিদ রয়েছে, বুঝতে পেরেছেন না? তার মধ্যে এইটি একটি আমাদের মসজিদ, মসজিদে গাউসিয়া, কোন কোন জায়গায় রাখা হয় মসজিদে গাউসিল আজম। তো মসজিদে গাউসিয়া মানে হুজুর গাউস পাকের সঙ্গে সম্পর্ক, তার নাম এটা এটা গাউস পাক ওনাকে বলে ডাকা হয়, কিন্তু ওনার নাম পাক হচ্ছে আসল শেখ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলাইহিসসালাম। উনি কে জানেন? ওনার পরিচিতি জানা আছে? আপনারা সবাই জানেন যে আপনাদের পীর মুর্শিদ না, মানে আধ্যাত্মিক জগতের আদি গুরু এবং কাদেরিয়া সিলসিলার মানে প্রধান প্রবর্তক, প্রধান যিনি, কাদেরিয়া সিলসিলার প্রধান মানে যেখান থেকে সিলসিলায় কাদেরিয়া শুরু হয়েছে, কিন্তু এটা ওনার পরিচিতি নয়। উনি কাদেরিয়া সিলসিলার প্রধান আছেন, কাদেরিয়ার প্রবক্তা আছেন, ওখান থেকে কাদেরিয়া সিলসিলা জারি হয়েছে, এগুলো ওনার আইডেন্টিটি নয়, এগুলো ওনার এক একটা মানে ইয়ে। কিন্তু মূল আইডেন্টিটি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হুজুর গাউস পাক কে, ওনার পরিচিতি কি, ওনার ওনার মেন আইডেন্টিটি, আসল পরিচিতি হচ্ছে হিজ হলিনেস হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাম ইজ দ্য 13th ডিসেন্ডেন্ট, 13th জেনারেশন অফ মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড 12th ডিসেন্ডেন্ট অফ মাওলা আলী অ্যান্ড ফাতেমাতুজ জাহরা অ্যান্ড 11th ডিসেন্ডেন্ট অফ ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাম। ওনার আসল পরিচিতি হলো যে তিনি আমাদের নবী যার আমরা কালেমা পড়ে মুসলমান, সেই আকায়ে নামদার তাজদারি আম্বিয়া আহমদ মুজতবা জনাব মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডাইরেক্ট 13তম বংশধর, মাওলা আলী ও ফাতেমাতুজ জাহরা আলাইহিমাসসালাম ওনার 12তম বংশধর, এবং ইমাম হাসান আল মুজতবা আলাইহিসসালাম ওনার 11তম বংশধর। এক কথায় ওনার পরিচিতি, উনি হলেন আলে মুহাম্মদ। কি? আলে মুহাম্মদ, যে আলে মুহাম্মদের উপর। ওনার আসল পরিচিতি যে আলে মুহাম্মদ আহলে বাইতে রসুল, যে আলে মুহাম্মদের উপর সারা বিশ্বের মুসলমান জেনে হোক বুঝে হোক জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক নামাজের মধ্যে দরুদ পড়ছেন, পড়েন না? আমরা নামাজে কি দরুদ পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ, নাম নাই যে পার্টিকুলার এই ব্যক্তির উপরে, পার্টিকুলার মুহাম্মদুর রসুলুল্লাহর এই বংশধরের উপরে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, আয় আল্লাহ দরুদ প্রেরণ করো মুহাম্মদুর রসুলুল্লাহর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলে মুহাম্মদ এবং মুহাম্মাদের সমস্ত বংশধরের উপর। আল মানে বংশ, বুঝেছেন? আল মানে বংশ, ঔলাদ, আহলে বাইত, আহলে বাইত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই কামা বলে যেটা পড়লাম এটা দরুদ পড়া হলো না, কামা অর্থাৎ হচ্ছে যেটা ইংলিশে বলে দ্যাট, যেই রূপ, যেমন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম,
মানে আল্লাহ যেমন তুমি ইব্রাহিম আলাইহিসসালামের উপরে সালাত প্রেরণ করেছো এবং ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের উপরে যেমন ভাবে তুমি দরুদ প্রেরণ করেছো ওই রকম দরুদ প্রেরণ করো মুহাম্মাদের উপর এবং তার বংশধরের উপর এই নামাজের মধ্যে সালাত বা দরুদ সালাতের ভিতরে সালাত শুধু মুহাম্মদ ও আলে মুহাম্মদ আর কেউ এর মধ্যে নাই আর কেউ নাই এই ইব্রাহিম ও আলে ইব্রাহিম যেটা বলা হলো এটা মেসাল দেওয়া হলো উদাহরণ যেমন আমি আবু তালেব সাহেবকে বললাম উনি বললেন যে আপনাকে উনি হয়তো বললেন যে আপনাকে আমি একটা গিফট করতে চাই একটা পাঞ্জাবি উদাহরণ একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনাকে আমি একটা পাঞ্জাবি গিফট করতে চাই তা আমি বললাম যে আমাকে ওই রকম পাঞ্জাবি গিফট করবেন যেমন আব্দুল আজিজ খোকন সাহেব পরে আছেন তার মানে কি আব্দুল আজিজ সাহেবকে কি গিফট করতে বলেছি হ্যাঁ আমাকেই দেন কিন্তু যেমন আব্দুল আজিজ সাহেব পরে আছেন উনাকে যেমন দেওয়া হয়েছে ওই রকম এই রকমটা আমার পছন্দ ঠিক এই দরুদের মধ্যে নামাজে আমরা আল্লাহ তাআলাকে বলছি যে আল্লাহ নবী পাকের উপরে তুমি দরুদ প্রেরণ করো এবং নবী পাকের বংশধরের উপরে দরুদ প্রেরণ করো ওই রকম দরুদ যেই রকম তুমি প্রেরণ করেছিলে তোমার খলিল ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার বংশধরের উপরে তো ইব্রাহিম আলাইহিসসালামের উপর পড়া হলো না না ইব্রাহিম আলাইহিসসালামের আওলাদের উপর পড়া হলো তামসিল উদাহরণ তামসিল উদাহরণ দেওয়া হলো যে যেমন ইব্রাহিম আলাইহিসসালামের উপরে হে আল্লাহ তুমি দরুদ প্রেরণ করেছো ওই রকম দরুদ প্রেরণ করো সিরফ সিরফ কেবলমাত্র মুহাম্মাদের উপর ও মুহাম্মাদের বংশধরের উপর সারা বিশ্ব মুসলমান সে যে আকীদার হোক বেরেলি হন দেওবন্দি হন ওয়াহাবি হন লামাজাবি হন জামাত ইসলামী হন তাবলিগ জামাত হন বাংলাদেশি হন ইন্ডিয়ান হন সৌদিয়া হন আমেরিকান হন লন্ডনের হন যে দেশের হন যে আকীদার হন যেই মুসলমান রয়েছেন নামাজ পড়ছেন আল্লাহর আর নামাজের মধ্যে দরুদ প্রেরণ করছেন মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের বংশধরের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব মুসলমান কি পড়ছেন আমরা নামাজ কার সর্বশ্রেষ্ঠ ইবাদত কি নামাজ না তা আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ রূপী ধরুন সবচেয়ে দামি জিনিস কোথায় রাখা হয় সবচেয়ে দামি যেটা সবচেয়ে দামি জিনিস হবে তার গেট আপটাও হবে তত দামি তত সুন্দর দামি জিনিস দামি পাত্রে রাখা হয় ঠিক কিনা দামি জিনিস দামি পাত্রে রাখা হয় গেট আপ দেখেই বোঝা যাবে যে এতে কত দামি জিনিস রয়েছে এবং ওটা সংরক্ষণ করে রাখা হয় লক করে রাখা হয় গেট আপ দেখে বোঝা যাবে যে এটা সোনা আছে না এমনি ফালতু জিনিস আছে গেট আপ দেখে বোঝা যাবে না যেটা যত দামি তার গেট আপ হবে তত দামি আবার গেট আপটা যত দামি মানে যে পাত্রে রাখা হয়েছে পাত্রটা যত দামি তদাপেক্ষা দামি ওই পাত্রে যাহা রাখা হয়েছে কি ঠিক কি না যা আপনি সংরক্ষণ করলেন একটি পাত্রে পাত্রটা বেশি মূল্যবান না ওই পাত্রে যা সংরক্ষণ করলেন সেটা বেশি মূল্যবান কোনটা যেটা সংরক্ষণ করলেন সেটা না সবাই বলুন যেটা পাত্রের মধ্যে সংরক্ষণ করে রাখালে ওটা পাত্র অপেক্ষা মূল্যবান আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ রূপী পাত্রের মধ্যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের দরুদকে সংরক্ষণ করে রাখলেন তো দরুদে মুস্তাফা ও দরুদে আলে মুস্তাফা নামাজ সে ভি কিমতি চিজ হ্যায় নামাজের চেয়ে মূল্যবান এর মধ্যে ভরে রাখলেন আরো দেখুন এটা অ্যানালাইসিস করে নামাজ কার ইবাদত নামাজ আল্লাহ ছাড়া তো আর কারো ইবাদত নাই না তো নামাজে কার জিকির হবে আল্লাহ আল্লাহ ছাড়া কারো জিকির করা জায়েজ কারো নাম নেওয়া জায়েজ ভুল করে হয়ে গেল হয়ে গেল ইচ্ছা করে যদি কেউ নাম লয় কি হবে নামাজ তো বাতিল বরং শির শির হবে না ইচ্ছাকৃত করে যদি আপনি কারো নাম লেন ইচ্ছাকৃতভাবে আপনি যদি আমরা গুনাহগার মানুষ আমাদের নামাজের মধ্যে অনেক খামখেয়ালি অনেক জিনিস স্মরণ হয় এটা শিরক হবে না কিন্তু হয়তো নামাজ হবে না গুনাহ হচ্ছে কিন্তু ইচ্ছাকৃতভাবে আল্লাহ ছাড়া যদি অন্য কিছুকে স্মরণ করা হয় ইচ্ছাকৃতভাবে এটাও শিরক এটা কি এটাও শিরক নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করা জায়েজ নাই এবং নামাজ হবে না নামাজ কি বাতিল হয়ে যাবে যে নামাজের মধ্যে আল্লাহ ব্যতীত কারো নাম নিলে
কাউকে স্মরণ করলে নামাজ বাতিল হয়ে যায়, ওই নামাজের মধ্যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের নাম না নিলেই নামাজ বাতিল হয়ে যাবে। কি হবে না? আপনি যদি বলেন আমি নামাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার খানদানের উপর দরুদ পড়ব না, নামাজ হবে না? হবে না, নামাজ হবে না। আপনি তাসাহুদে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনার হায়াত দিয়ে দেন আর কিয়ামত অবধি বসে থাকেন, আপনার সালাম ফিরানোই হবে না যতক্ষণ দরুদে পাক না পড়বেন, তাই না? দেখুন আলে মুহাম্মদ রাসূলুল্লাহর বংশধর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল পাকের বংশধর তাদের কি মর্যাদা, যে নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করলে কারো নাম নিলে নামাজ বাতিল হয়ে যায় এবং ইচ্ছা করে করলে শিরক হয়, সেই নামাজে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের নাম না নিলে তাদের উপরে দরুদ না পড়লে নামাজটাই বাতিল। দেখুন এবারে দুটো মশলাকে পাশাপাশি রাখুন। এক নম্বর মশলা যে নামাজের মধ্যে গায়রুল্লাহর স্মরণ নামাজ কবুল করে না বাতিল করে, বাতিল বাতিল করে না। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া, গায়রুল্লাহ মানে গায়রুল্লাহর স্মরণ নামাজের মধ্যে গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে ইয়াদ করলে কি নাম, এমনকি সালাম দেওয়া সুন্নাত, নামাজের ভিতরে সালাম দেওয়া যায়? কাউকে দেওয়া যাবে না। আবার সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, মানে বাধ্যবাধকতা, জরুরি কর্তব্য, অবশ্য দিতেই হবে। আপনি সালাম কাউকে না দেন গুনাহ হবে না, দিলে সওয়াব হবে, সুন্নাত হবে। কিন্তু আপনি যদি সালাম দেন তার জবাব দেওয়াটা তো ওয়াজিব, না দিলে সে গুনাহগার, সে কি? এখন আপনি নামাজে আছেন, পীর সাহেব আসলেন বা কেউ আসলেন, সে আপনাকে সালাম দিল, জবাব দেওয়া যাবে? নামাজের ভিতরে যদি সালামের জবাব দেন তো নামাজ কি হবে? যে নামাজে অন্য কাউকে সালাম দেওয়া কিংবা সালামের জবাব ওয়াজিব হওয়ার পরেও জবাব দেওয়া দিলে নামাজ বাতিল করে, ওই নামাজে নবী পাক ও তার আহলে বাইতের উপরে সালাম না দিলেই নামাজ বাতিল। কি হবে সালাম ছাড়া? নবী পাকের উপর সালাম ছাড়া নামাজ হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ পাক বলছেন নামাজ তো আমার হলো, আমার নামাজের মধ্যে আমার হাবিবকে সালাম দাও। সালাম দিলেন আল্লাহর, যখন নবী পাককে সালাম দিলেন আল্লাহর নবী বলতেছেন শুধু আমার উপরে নয়, ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, শুধু আমার উপরে নয় আমাদের উপর, আমা আসসালামু আলাইনা আমাদের উপর, অর্থাৎ আমাদের পুরো খানদানের উপরেও সালাম, আহলে বাইতের উপরেও সালাম, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, এবং আমার খানদানের ভিতরে খাস করে যারা ইবাদিল্লাহি সলিহিন আছেন তাদের উপরেও সালাম। দেখুন খুব মজার পয়েন্ট, এইদিকে আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করলে নামাজ কি, কারো নাম নিলে নামাজ, কাউকে সালাম দিলে নামাজ, যে নামাজে আল্লাহ ব্যতীত যেই হোক যত বড়ই উঁচু মর্তাবা সম্পন্ন হোক তার নাম নিলে তাকে স্মরণ করলে নামাজ, এইদিকে ওই নামাজের মধ্যে মুহাম্মদ আর আলে মুহাম্মাদের স্মরণ না করলে, স্মরণ না করলে নামাজ হবে? তাদের উপর দরুদ না পড়লে নামাজ হবে? দরুদ পড়ছেন মানেই তো স্মরণ, স্মরণ হবে না? হবে না। দেখেন আমি এক্ষুনি আপনাদের উদাহরণ দিচ্ছি, আমি বললাম আপনাদের এখানের এমপি কাজী কেরামত সাহেব খুব ভালো মানুষ, আমি একটি উদাহরণ, দেখুন সবারই চোখে কাজী কেরামত সাহেবের চেহারা ভেসে উঠেছে, উঠেনি? এতক্ষণ কাজী কেরামত সাহেবকে কেউ ভাবেনি, এতক্ষণ ভেবেছিলেন? অ্যাটেনশন ছিল কোন দিকে? এই দিকে, যেই কেরামত সাহেব বলেছি সঙ্গে সঙ্গে ওনার চেহারা সবারই চোখে ভেসে উঠেছে। তার মানে নাম বলবো আর নাম উচ্চারণ করবে না, স্মরণ হবে না, ইয়াদ হবে না, এটা কোনো হয়? হবে? হতেই পারে না। হ্যাঁ হবে, ওই ব্যক্তির যিনি এই মজলিসে আছেন উনি হতে এই এলাকার নন, যিনি কাজী কেরামত সাহেবের নামও শুনেননি চোখেও দেখেননি, বা নাম শুনলেও চোখে তাকে কোনোদিন, যিনি তাকে কখনো দেখেননি তিনি বুঝতে পারবেন না যে এই লোকটা কেমন, লোকটা কে, ভালো না খারাপ, লোকটা ফর্সা না কালো, লম্বা না বেঁটে, কিছুই বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছে না একটা লোক যে তাকে কখনো দেখেনি, তার সাথে যার কোনো সম্পর্ক নাই, আর আপনাদের এলাকার লোক যারা যারা ওনাকে চিনেন ওনার সাথে যাদের সম্পর্ক, দেখুন নাম বলার সাথে সাথেই ইয়াদ হয়ে গেছে।
তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করবে না শরণ হবে না উনার নাম উচ্চারণ করবে না শরণ না হওয়া এটা সবচেয়ে বড় ধোঁকাবাজি তারই শরণ হবে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যার কোনো তাআল্লুকই নাই সম্পর্ক নাই যে তার কেউই না উম্মতি নয় যে উম্মত নয় আবার দেখুন আমি বললাম খোকন সাহেবের ছেলে খোকন সাহেবের ছেলে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুব ব্রিলিয়ান্ট দেখুন খোকন সাহেবের দিকেও অ্যাটেনশন ছিল না উনার ছেলের দিকেও ছিল না যেই বললাম উনার ছেলে যারা যারা উনার ছেলেকে চিনেন উনার ছেলেকে কিন্তু হয়তো সব লোক নাও চিনতে পারেন বেশিরভাগই আশা করছি চিনেন না যারা যারা চিনেন দেখুন সবারই চেহারা খেয়াল হয়ে গেছে হ্যাঁ তাই তো ছেলেটা তো এরকম ওর মুখে দাড়ি আছে কি না না দাড়ি নাই সবটাই চোখে ভেসে উঠল লম্বা না মোটা না সরু পাতলা না ফর্সা না কিরকম ছেলেটা ব্যবহার কেমন আখলাক কেমন পুরো ইয়াদ হলো কি হলো না হচ্ছে না দেখেন উনার ছেলে বললাম ছেলের ইয়াদ হয়ে গেল তো আলে মুহাম্মদ কি আলে মুহাম্মদ মানে মুহাম্মাদের বংশ মুহাম্মাদের বংশধর আহলে বেত তো আহলে বেত নাম বলবেন নামাজের ভিতরে আহলে বেতের শরণ হবে না তো আহলে বেতের শরণ নাম বলবেন আর শরণ হবে না এটাই ধোঁকাবাজি শরণ তারই হয় না যে আহলে বেতকেই চিনে না এই আহলে বেতের নাম নামাজে ঢুকালেন কেন আল্লাহ তাআলা ও আল্লাহর রাসূল জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জামানা সব উম্মত পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জামানায় যারা উনাকে দেখেছে তারা নামাজ পড়বে দরুদ পড়বে তাকে স্মরণ করবে যে তার উপরে দরুদ আমরা প্রেরণ করিতেছি আমরা দরুদ প্রেরণ করিতেছি কিন্তু একটা জামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর উনার উনার পর তারা তো রাসূল পাককে দেখেনি দরুদ প্রেরণ করার সময় তাকে ইয়াদ করবে কি করে কিভাবে স্মরণ করবে এই জন্য আল্লাহ তাআলা ভরে দিলেন তার মধ্যে আলে মুহাম্মদ কেন কিয়ামত তক মুহাম্মাদুর বংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর থাকবেন থাকবেন রহিবেন অবস্থান করিবেন এই জন্য আল্লাহ বাধ্য করলেন হার নামাজি নামাজের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাথে তার বংশধরের উপরে দরুদ পড়ো যাতে প্রত্যেক জামানায় কিয়ামত তক মুসল্লি নামাজ পড়বে আর নামাজের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধরের উপরে দরুদ পড়বে আর পড়ার সময় সে বংশধরের চেহারা যেন সামনে আনতে পারে সামনে আনতে গেলে কি করতে হবে দেখতে হবে তো না দেখলে আনবেন কি করে এই নামাজের দরুদ প্রমাণ করে প্রত্যেক মুসল্লির জন্য ওয়াজিব রয়েছে জীবনে একবারও নামাজ পড়ার আগে মুহাম্মাদের বংশধরের চেহারা দর্শন করা নামাজে দাঁড়াবার আগে একবার লাইফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বেত উনার খানদানকে একবার চোখে দেখা এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আহলে বেতকে পৃথিবীর সব দেশে প্রেরণ করেছেন ভারতে প্রেরণ করেছেন বাংলাদেশে প্রেরণ করেছেন এই ভারত উপমহাদেশ একটাই হলো লন্ডনেও আহলে বেত রয়েছেন আমেরিকাতেও আহলে বেত রয়েছেন সব দেশেই নবী পাক তার আহলে বেতকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছেন যাতে আমার উম্মতেরা তাদের দর্শন করবে এবং নামাজ পড়ার সময় তাদের চেহারা তাদের নাম পাকে দরুদ পড়ার সময় যেন সামনে আনতে পারে এখন যদি কেউ ইচ্ছাকৃতভাবে আলে মুহাম্মাদের তালাশ না করে দোষ তার অপরাধ তার দেখুন আরো মজার ব্যাপার এই নামাজই সবচেয়ে বড় দলিল নাকি নামাজ সবচেয়ে বড় দলিল নামাজের মধ্যে গায়রুল্লাহর শরণ নামাজকে বাতিল করে কি তাই না নামাজের মধ্যে গায়রুল্লাহর শরণ গায়রুল্লাহ মানে কি আবার বলে দিই গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ মানে আল্লাহ হলেন আল্লাহ গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বাকি সবই গায়রুল্লাহ নাকি তারা তো আল্লাহ না কেউই আল্লাহ না তো নামাজের মধ্যে গায়রুল্লাহর শরণ নামাজকে এটা কিন্তু মাসালা শরিয়ত
এটা শরীয়ত সকলকে এটা ঈমান ও বিশ্বাস রাখতে হবে নামাজের মধ্যে গায়রুল্লাহর স্মরণ তাদের জিকির তাদের নাম উচ্চারণ নামাজকে বাতিল করে সেই নামাজে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের স্মরণ তাদের জিকির না হলেই নামাজ বাতিল বাতিল না আপনি যদি দরুদ পাক দরুদে পাক নামাজে না পড়েন নামাজ হবে তাহলে দরুদ পড়ছেন নবী ও নবীর আলের উপরে বংশধরের উপরে এটা কি জিকির তাদের স্মরণ তাদের নাম উচ্চারণ দেখুন দুটোই কিন্তু মাসালা দুটোই শরীয়ত আলে মুহাম্মাদের স্মরণ নামাজকে বাতিল করে এদিকে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের স্মরণ বাতিল তো করেই না বরং নামাজকে কবুল করে নামাজকে কি করে নামাজকে এদিকে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের স্মরণ নামাজকে বাতিল তার মানে গায়রুল্লাহ যে হবে সে নামাজকে গায়রুল্লাহ যে হবে সে তার স্মরণ নামাজকে তার মানে যার স্মরণ নামাজকে বাতিল করবে না ও গায়রুল্লাহ না গায়রুল্লাহ যে হবে তার স্মরণ নামাজকে বাতিল করবে মুহাম্মদ আর আলে মুহাম্মাদের স্মরণ না হলেই নামাজ বাতিল হবে ইনাদের স্মরণ নামাজকে কবুল করে দ্যাট মিন্স মুহাম্মদ এন্ড আলে মুহাম্মদ আর নট গায়রুল্লাহ মুহাম্মদ এবং আলে মুহাম্মদ গায়রুল্লাহ না ইসিলিয়ে কিসি নে কাহা মুহাম্মদ ওর আলে মুহাম্মদ কো সিরফ খোদা না কহনা মুহাম্মদ ওর আলে মুহাম্মদ কো সিরফ খোদা না কহনা বাকি জো চাহে কহ দে ও সব কুছ কম হ্যায় ও সব কুছ কম হ্যায় মুহাম্মদ ওর আলে মুহাম্মদ খোদা নেহি মুহাম্মদ ওর আলে মুহাম্মদ খোদা নেহি মগর খোদা সে জুদা ভি নেহি জুদা ভি নেহি जुदा भी नहीं का मतलब क्या है आपका दिमाग अपना अपना दिमाग के मुताबिक सोच लीजिए खुदा नहीं ये हक है मगर खुदा से जुदा भी नहीं एटा ए नमाजी तो सबसे बड़ो दलील देखुन अल्लाह पाक नमाजर मध्य नमाज कार जिकिर अल्लाह कार इबादत सर्वश्रेष्ठ इबादत अल्लाह इबादत पे की हबे अल्लाह जिकिर हबे अल्लाह अल्लाह हबे আল্লাহর জন্য আল্লাহর কিবলার দিকে কিবলামুখী হবে আমরা মুখী হলাম আল্লাহর জন্য তাকবীর হবে আল্লাহু আকবার আল্লাহর তাসবিহ হবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহর কোরআন পড়া হবে আল্লাহর সূরা ফাতিহা পড়া হবে আল্লাহর আয়াত পড়া হবে আল্লাহর জন্য সাজদা করা হবে আল্লাহর জন্য কিয়াম হবে আল্লাহর জন্য রুকু হবে আল্লাহর জন্য কউদ হবে মানে বৈঠক হবে আল্লাহর জন্য সাজদা হবে সবই আল্লাহর হবে নাকি ঠিক কি না আর সবই আল্লাহর হচ্ছে বুঝতে পারছেন না আমার কথা আমি তো সহজ সরল ভাষায় বলছি আপনারা সারা দেন বোঝা যাচ্ছে নামাজে কি হবে সবই আল্লাহর আর আমরা আল্লাহর করছিও তাই কি করলাম আল্লাহর ঘরের দিকে মুখ করলাম কার ঘর আল্লাহর আল্লাহর ঘরের দিকে ইলা জিহতিল কাবাতিস শরীফা কিবলামুখী হলাম আল্লাহর ঘরের মুখ করলাম আল্লাহর প্রশংসা করলাম আল্লাহর মহানুভবতা এবং বড় মানে উনি যে সর্বশ্রেষ্ঠ তার প্রকাশ করলাম আল্লাহু আকবার আল্লাহর তাসবিহ পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহর তাসবিহ পড়লাম সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহর কোরআন পড়লাম আল্লাহর জন্য কিয়াম করলাম আল্লাহর জন্য রুকু করলাম আল্লাহর জন্য সাজদা করলাম আল্লাহর জন্য তাসাহুদ করলাম এ কি হলো এটা কি হলো পুরাটা কি হলো নামাজ কি হলো নামাজ নামাজ হলো না কি কি করলাম আবার বলি আল্লাহর আল্লাহর ঘরের দিকে মুখ করলাম ইলা জাহেতিল কাবা আল্লাহ ঘর আল্লাহর ঘরমুখী হলাম আল্লাহর মহানুভবতা বা আল্লাহর সর্বশ্রেষ্ঠত্ব প্রকাশ করলাম আল্লাহু আকবার আল্লাহর তাসবিহ পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহর সানা পড়লাম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা সানা পড়লাম আল্লাহর তাসবিহ পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম ফের তাসবিহ পড়লাম সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা একার তাসবিহ আল্লাহর তাসবিহ আল্লাহর জন্য কিয়াম করলাম একার কিয়াম আল্লাহর আল্লাহর জন্য রুকু করলাম কার রুকু আল্লাহর আল্লাহর জন্য সাজদা করলাম সাজদা কার আল্লাহর আল্লাহর জন্য বৈঠক করলাম কউদ কার
আল্লাহর তো আল্লাহর কিয়াম হলো আল্লাহর রুকু হলো আল্লাহর কউদ হলো আল্লাহর সুজুদ হলো এ পুরা কি হলো নামাজ যখন পুরা কমপ্লিট হলো আল্লাহ তাআলা বললেন হে আমার বান্দা সবকিছু তো আমার জন্য হলো আমার তাসবিহ হলো আমার তাহলিল হলো আমার সানা হলো আমার কোরআন হলো আমার ঘরের দিকে মুখ হলো আমার কিয়াম হলো আমার জন্য রুকু হলো আমার জন্য সাজদা হলো এ হয়ে গেল নামাজ এ যা কিছু নামাজে করলে এখন আল্লাহর এই নামাজকে আল্লাহর বারগাহে যদি কবুল করতে চাও এবারে আমার প্রিয় বান্দা আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বংশধরের উপরে দরুদ পাক পড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তাদের উপরে দরুদ না পড়বে নামাজ থেকেই গেল আসমান ও জমিনের মধ্যে কবুল আল্লাহর বারগাহে হবে না নামাজ তো আমরা সবাই পড়লাম আসলে নামাজের রূহ যেটা সেটাই বুঝলাম না আসল যে নামাজকে কবুল করাবে সেটাই বুঝলাম না আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কারো কি শরণ করা জায়েজ কিন্তু আলে মুহাম্মাদের মর্যাদা এতই আহলে বাইত পাকের মর্যাদা এতই হুজুর গাউস পাকের মর্যাদা এতই নবী পাকের পুরা খানদানের মর্যাদা এতই আল্লাহ পাক নিজের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে তাদের নামকে ভরে নিলেন শরীক করে নিলেন আল্লাহর সাথে কারো শরীক হয় না কিন্তু আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের ভিতরে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের নামকে নিজের ইবাদতের ভিতরে ঢুকিয়ে নিলেন শরীক করে নিলেন শামিল করে নিলেন যে নামাজের ভিতরে আলে মুহাম্মদ মুহাম্মদ ও আলে মুহাম্মাদের নামকে শামিল করবে না ওর নামাজ নাই ওর নামাজ নাই নামাজ বাতিল চিন্তা করুন আল্লাহ তাআলার কত পিয়ারা এনারা আপনিও যদি আল্লাহর প্রিয় হতে চান তার পিয়ারাকে ভালোবাসতে হবে ঠিক কি না তার পিয়ারাকে না ভালোবেসে নামাজিও হতে পারবেন না রোজাদারও হতে পারবেন না এ নামাজ বেকার এ নামাজ কত প্রিয় যেখানে আল্লাহ পাক নিজের ইবাদতে কাউকে কখনো শরীক করেন না করেনও নি কিন্তু ইবাদতের ভিতরে উনাদের নামকে ঢুকিয়ে নিয়েছেন কি তাই না নিজের ইবাদত আবার সর্বশ্রেষ্ঠ ইবাদত আবার সর্বশ্রেষ্ঠ ইবাদতের ভিতরে যাদের নাম যাদের দরুদ যাদের উপরে দরুদ পড়া যাদের নাম যাদের জিকির যাদের স্মরণকে আল্লাহ নিজের ইবাদতের ভিতরে ঢুকিয়ে নিলেন তারা আল্লাহর কত প্রিয় তাদের মর্যাদা কোন জায়গায় তাদের শান পাকে বেয়াদবি কথা বললে গুস্তাকি কথা বলা কত খারাপ এবং বুঝে নিন এটা এই নামাজের মাধ্যমে যারা রাসূল পাকের খানদান ঘরওয়ালা আহলে বাইত আলে মুহাম্মদ ইনাদের শান পাকে গুস্তাখি বেয়াদবি কালাম করে এরা আল্লাহর নেগাহে আল্লাহর দৃষ্টিতে কত বড় আল্লাহর দুশমন যাদেরকে আল্লাহ পাক নিজের নামাজে ঢুকিয়ে দিয়েছেন তাদের বিরোধিতা করা মানে আহলে বাইতের বিরোধিতা নয় খোদ আল্লাহর বিরোধিতা তো যারা হুজুর গাউসে পাকে গাউস পাককে আলে মুহাম্মদ গাউস পাককে মাওলা আলীকে হযরত ফাতেমাকে হযরত ইমাম হাসান হুসাইনকে জাইদুল আবেদিনকে হযরত ইমাম বাকির আলাইহিস সালামকে ইমাম মাহদী আলাইহিস সালামকে হুজুর গাউসে পাককে মেদিনীপুরি মাওলা পাককে বড় হুজুর পাককে এনারা সব আলে মুহাম্মদ উনি আপনার পীর অন্য কারো পীর হতেও পারেন না পারেন সমস্ত পীরেরা পীরের পীরও যারা সকলেই যাদের উপরে দরুদ পড়েন তারা আমাদের পীর আপনি মুরিদ যে কোনো দরবারে হতে পারেন তিনি আপনার পীর এবং সেই দৃষ্টিতে আপনি তাকে মুহাব্বত করবেন উনি আপনার কাছে উঁচা জায়গায় কিন্তু আপনি যে পীরের মুরিদ সেই পীরকেও যাদের উপরে দরুদ পড়তে হয় আলে মুহাম্মদ তিনি আমাদের পীর গাউস পাকের উপরে কি বুঝতে পারেননি ইনাকে মুহাব্বত পীর হিসাবে নয় আমরা ওনার মুরিদ পীর হিসাবে আমরা মুহাব্বত করব বা করি আর যারা ওনার মুরিদ নয় তাদের জন্য জরুরি ইনাদের প্রতি মুহাব্বত করা কারণ পীর হিসাবে নয় আলে মুহাম্মদ হিসাবে ওই জন্য বলেছি ইনাদের প্রথম আইডেন্টিটি কি আলে কোরআন হাদিস থেকে তো আমি অনেক ওয়াজ করেছি আজকেও বলবো কিন্তু দেখুন আপনারা এখানে অনেক সাধারণ মানুষ রয়েছেন এর জন্য আমি প্রথমে দলিল হিসাবে নামাজকে গ্রহণ করলাম
এবং প্রত্যেক ইবাদতে আহলে বাইতের জিকির রয়েছে প্রত্যেক ইবাদতে আহলে বাইতের জিকির ছাড়া ইবাদতই নাই আমাকে একবার এই সেক্রেটারি সাহেবরে আমাকে রিকোয়েস্ট করেছিলেন বোধহয় গতবারই সম্ভবত কি তার আগের বারে ফলবাজারে না যে আগে হজের সম্পর্কে বলুন বলেছিলেন আপনারা যে হজের উপরে বলুন তো 2 ঘন্টা না কত ঘন্টা আমার খেয়াল নাই পুরো ওয়াজটা হজের উপরে ছিল তাতে কি প্রমাণ হয়েছিল হজের বক্তব্যটাতে কি প্রমাণ হয়েছিল প্রমাণ হলো যে পুরো হজটাই হচ্ছে পাঞ্জাতন পাকের মুহাববত ইয়াদগার সেটা এখন আমি যদি বোঝাতে যাই আবার 2 ঘন্টা লাগবে তো ইউটিউবে আছে সার্চ করে দেখে নেবেন হজের মারিফাত পুরো দলিল দিয়ে পুরো দলিলের সাথে তখন তো সবাই মানবে কেন আমি তো দলিল না আমি তো সব জায়গায় বলে দিই যে আমি আমি কেন কোন আলেম দলিল না কোন আলেম দলিল কোরআন আর হাদিস দলিল কি কোরআন আর হাদিস কোরআন হাদিসের বাইরে বললে সে কথা মানবেন না আমরা বললেও মানবেন না আমিও যদি বলি আমিও যদি এখানে দলিল ছাড়া কোন কথা বলে যাই ওই কথা আপনারা আমল করবেন না বরং আমাকে প্রশ্ন করবেন আপনি এটা কোথায় পেয়েছেন বুঝেছেন না তো প্রথম দলিল আমি আমরা আপনাদের সামনে আলোচনা করলাম কি আহলে নামাজ না এইভাবে হজও যদি বিশ্লেষণ করি হজও তাই নামাজে তবু আর অন্য কিছু জিকির রয়েছে মূল যে হজ ওখানে আহলে বাইত ছাড়া কোনো জিকিরই নাই আসলে আমরা জানি না এই জন্য আমাদের অধিকাংশের হজ হয় না হজ করতে গিয়ে মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে ভালো হবে কি যাক ওটা আমার মওজু নয় বা বিষয়বস্তু আজকের সাবজেক্ট নয় দেখুন এই ছোট ছোট কথা হলেও কত বড় আমরা তো সবাই নামাজি না সবাই নামাজ পড়ি তাহলে দেখুন আপনারা যে দরবারের গোলাম যাদের ভক্ত ইনাদের মর্যাদা কোন জায়গায় যে আল্লাহ পাক নিজের নামাজের মধ্যে উনাদের নাম ঢুকিয়ে নিয়েছেন ভরে নিয়েছেন এবং সকলকে আমরা তা আরবি জানি না এগুলো আলেমরা বুঝবে যে আলে মুহাম্মদ মানে কি বা এটার মানে কি আলেমরা বুঝছে কিন্তু আমরা সাধারণ মানুষ তো বুঝি না কিন্তু আমরা পড়ি এটা আমাদের সব আলেমদের বুঝিয়ে দেওয়া উচিত সকলের বুঝিয়ে দেওয়া সাধারণ মানুষ জানবে কি করে আপনারা কি করে বুঝবেন তাহলে এখন আপনারা এই বক্তব্যটুকু থেকে ডিসাইড করুন আলে মুহাম্মদকে মানা জরুরি না জরুরি না মানতে হবে কি হবে না উনাদের উপরে দরুদ পড়বেন নামাজের ভিতরে আর উনাদেরকেই মানবেন না তো এ নামাজ তো ইয়াজিদি নামাজ হলো না ইয়াজিদ কারবালাতে এসে যখন নামাজের টাইম ইয়াজিদি বাহিনী জানিয়ে এখন নামাজের ওয়াক্ত যুদ্ধ বন্ধ করে এখন আজান হবে এদিকে ইমাম পাকের তাবুতে হযরত আলী আকবর আলাইহিস সালাম আজান দিচ্ছেন ওদিকে ইয়াজিদ বাহিনীও দিচ্ছে নামাজের পরে নাম আজানের পরে নামাজও পড়ছে এদিকে ইনারাও পড়ছেন ওরাও পড়ছে এদিকে 72 জন নামাজ পড়ছেন ওদিকে 22,000 নামাজ পড়ছে 22,000 নামাজের ভিতরে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে ওয়া আলা নামাজের ভিতরে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে দরুদ পড়ছে আর নামাজ থেকে বেরিয়ে এসে যার উপরে দরুদ পড়লো তাকেই কতল করছে আজ ঠিক ওই রকম এক শ্রেণীর মোল্লা মৌলবি নামাজের ভিতরে যাদের উপরে দরুদ পড়ছে এখন তরবারি নয় নামাজ থেকে বেরিয়ে এসে কলম দ্বারা তাদেরকে হত্যা করছে কলম আর জবান দিয়ে যাদের উপরে দরুদ পড়ছে একজনের নাম পার্টিকুলার নামাজে নাই আলে মুহাম্মদ এর মধ্যে আলী ফাতেমা হাসান হুসাইন হুজুর গাউস পাক যত কেয়ামত পর্যন্ত এখনো যারা আসেননি সবাই এর ভিতরে শামিল সবারই উপরে সমস্ত বংশধর দেখুন ইনারা এত ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বিষয়বস্তুর ভিতরে প্রত্যেকের ভিতরে প্রত্যেকটা ইবাদতের ভিতরে উনাদের নাম আছে উনাদের জিকির আছে এমন কি যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম কিতাব লিখেছেন কিতাব কিতাব তো একটা বিষয়বস্তুর উপরে লেখা যে বিষয় নিয়েই তারা আলোচনা করুন না কেন মুহাদ্দিসিনে কেরামরা তারা তাদের কিতাবে একটা চ্যাপ্টার আলাদাভাবে আহলে বাইতের নামে রেখেছেন প্রত্যেক মুহাদ্দিস প্রত্যেক প্রত্যেক মুহাদ্দিস তার নিজের নিজের হাদিসের কিতাবে একটা আলাদা বাব কায়েম করেছেন আহলে বাইত পাকের নামে যে মওজুর উপরেই বই লেখেন না কেন একটা আলাদা চ্যাপ্টার করেছেন কারণ তারা বুঝেছেন আহলে বাইত পাকই হচ্ছেন আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় কাজেই আমাদের এই কিতাবে যতক্ষণ পর্যন্ত না আহলে বাইত পাকের সামনে আলাদা বাব না থাকবে সাবজেক্ট না থাকবে চ্যাপ্টার না থাকবে কিতাব মুকাম্মাল হবে না দেখুন হার মুহাদ্দিসিনে কেরাম আমি উদাহরণস্বরূপ কয়েকটা বলি যেমন ইমাম বুখারী ইমাম সহিহুল বুখারী হাদিসের নাম কি না আসল নাম অনেক বড় সংক্ষেপে আমরা বলি সহিহুল বুখারী এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আহলে বাইত পাকের ফাজাইল ও মানাকাবের উপরে একটা আলাদা বাব কায়েম করেছেন বাব মানে চ্যাপ্টার বাব মানে
চ্যাপ্টার বাংলায় বলে অধ্যায় সেই অধ্যায়টির নাম দিয়েছেন বাবু বাবু করাবাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মানকাবাতি ফাতিমা আলাইহাস সালাম এবং এখানে আলাইহাস সালাম ইমাম বুখারী লিখেছেন ফাতিমার নামে কি লিখেছেন আলাইহাস সালাম ইমাম বুখারী আহলে বাইত পাকের নামে মান করাবাতে রাসূলুল্লাহ করাবাতে মানে রাসূল পাকের বংশধর করাবাতদার নিকট আত্মীয় করাবাতদার মানে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয় উনার খানদান উনার বংশধর আহলে বাইত পাকের মানাকিবের উপরে মানাকিবের উপরে এবং খাস করে তাদের ভিতরে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের উপরে অধ্যায় চ্যাপ্টার এর মানে ইমাম বুখারী আলাদা একটা আহলে বাইত পাকের নামে চ্যাপ্টার করলেন ফের আহলে বাইতের নামে যখন চ্যাপ্টার করেছেন তো আহলে বাইতের ভিতরে আলীও এলেন ফাতেমাও এলেন হাসানও এলেন হুসাইনও এলেন সবাই চলে এলেন এর ভিতরে শামিল হয়ে গেলেন নাকি আলাদা করে আর কারোর নাম নামে বাব করার প্রয়োজন নাই আর আলাদা অধ্যায় করার দরকার নাই এরপরেও আলাদা আলাদা ফরদের উপরে আলাদা আলাদা বাব করেছেন ইমাম বুখারী আলাদা একটা চ্যাপ্টার করেছেন বাবু মানাকিবি আলী আলাইহিস সালাম আলী আলাইহিস সালামের বাব মানে অধ্যায় আলী আলাইহিস সালামের মানাকিবে অধ্যায় বাবু মানাকিবিল হাসান ওয়াল হুসাইন ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালামের মানে মানাকিবের মানে প্রশংসায় অধ্যায় কে ইমাম বুখারী দেখুন আবার ইমাম তিরমিজি এটা ইমাম বুখারী গেল ফের ইমাম তিরমিজি তিনিও যে কিতাব লিখেছেন জামে ও তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে অনেক বাব অনেক চ্যাপ্টার বিভিন্ন হাদিস আছে ফেকা আছে উসুল রয়েছে মাসালা মাসাইল রয়েছে আহকাম ও আরকান রয়েছে সব রকম রয়েছে তার ভিতরে দ্বিতীয় খণ্ডে একটি আলাদা বাব করেছেন বাবু মানাকিবি আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাকের আহলে বাইত পাকের অধ্যায় নবী পাকের আহলে বাইত পাকের মানাকিবের অধ্যায় কে করেছেন ইমাম তিরমিজি এটা তিরমিজি বুখারী তো আগে বলে দিলাম এটা ইমাম তিরমিজি আমি এক এক মুহাদ্দিসকে কোট করছি কোন মুহাদ্দিস উনাদেরকে ছাড়েননি তারা তাদের বক্তব্যে আহলে বাইতকে এনেছেন কাকে আহলে বাইতকে আচ্ছা এখানেও আহলে বাইত যখন বললেন তো এই আহলে বাইতের ভিতরে আলীও এলেন ফাতেমাও এলেন হাসানও এলেন হুসাইনও এলেন এরপরেও ইমাম তিরমিজি আলাদা আলাদা করে মাওলা আলীর নামে আলাদা অধ্যায় খাতুনে জান্নাত পাকের নামে আলাদা অধ্যায় হাসান হুসাইনের নামে আলাদা অধ্যায় বাবু মানাকিবু আলী আলাইহিস সালাম মানাকিবু ফাতেমা আলাইহিস সালাম মানাকিবুল হাসান ওয়াল হুসাইন আলাইহিস সালাম মানে হাসান হুসাইনের অধ্যায় হাসান হুসাইনের মানাকিবের অধ্যায় ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের মানাকিবের অধ্যায় হযরত আলীর মানাকিবের অধ্যায় এ গেল ইমাম তিরমিজি এরকম ভাবে ইবনে মাজা এরকম ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বাল এরকম ভাবে ইমাম তাবারানি এরকম ভাবে ইমাম হাইসামি তাম মুহাদ্দিসিনে কেরাম তাদের আহমদ ইবনে হাম্বাল 50 ভলিউমে লেখা তার ভিতরেও মানাকিবে আহলে বাইত মাওলা আলীর সানে আলাদা অধ্যায় প্রত্যেকে আলাদা আলাদা আহলে বাইত পাককে অধ্যায় করেছেন তাদের নামে অধ্যায় রচনা করেছেন এত গেল মুহাদ্দিসিনে কেরামের এবং ইমাম নাসাই সমস্ত মুহাদ্দিস তো আহলে বাইত পাকের মানাকিবের উপর একটা চ্যাপ্টার করেছেন একটা চ্যাপ্টার করেছেন বইটা অন্য সেই বইয়ের একটি চ্যাপ্টার আহলে বাইত পাক একটি চ্যাপ্টার মাওলা আলী একটি চ্যাপ্টার ফাতেমা একটি চ্যাপ্টার হাসান একটি চ্যাপ্টার হুসেন এবং এরকম আরো শত শত চ্যাপ্টার আছে বুঝেছেন না কিন্তু ইমাম নাসাই শুধু চ্যাপ্টার নয় মাওলা আলীর সানে মুকাম্মল পূর্ণাঙ্গ একটি বই রচনা করেছেন কিতাব রচনা করেছেন যে কিতাবের নাম দিয়েছেন খাসায়েসে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব মাওলা আলী আলাইহিস সালামের খাসায়েসের উপর একটি মুকাম্মল কিতাব ইমাম নাসাই এই যে উনার সানে উনি কিতাব লিখলেন ইমাম বুখারী আহলে বাইত পাকের মানাকিবের উপরে একটা চ্যাপ্টার কায়েম করলেন অধ্যায় রচনা করলেন ইমাম তিরমিজি আলাদা অধ্যায় রচনা করলেন এটাতে কি সাবিত করে এর মানে কি আমি আমার বইয়ের মধ্যে আমি আমার বইয়ের মধ্যে আমি যার মাওলা আলী তার মাওলার নামে একটা অধ্যায় রচনা করলাম কি আমি একটা কিতাবই লিখেছি এই যে আমার নিজের লেখা কিতাব গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণা এই যে আমি গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণা মানে মানকুন্তু মাওলাহু
ফালিউন মাওলাহু আমি যার মাওলা আলী তার মাওলা এই মওজুর উপরে লেখা তো এই বিষয়বস্তুর উপরে বইটি লিখেছি তার মানে কি আমি আলীকে মাওলা মানি না কে বললেন জি এর মানে আমি মানি না আরে মানি বলেই তো লিখেছি যখনই দেখবে যে ওলিউল্লাহ কাদেরীর লেখা গদিরে কোমের চূড়ান্ত ঘোষণা ভিতরে পড়ার দরকারই নাই নামটা দেখেই বুঝে নেবে যে এই ব্যক্তি আলীকে মাওলা মাননেওয়ালা কিতাব আরেকটি লিখেছি ইসলাম ও কারবালা তার মানে কি আমি মুহররম মানি না এই উপরে বইয়ের নাম লেখা দেখেই বুঝে যাবে যে যখন এই লেখক এই নামে বই লিখেছেন তার মানে এই মুহররম মানে এটা সাবিত করে যে এটা আমার কি আকীদা এটা আমার কি মুহররম পাক আমার মাওলা আলী উনি আমাদের মাওলা এটা আমার ইমাম বুখারী আহলে বাইত পাকের শান পাকে মানাকেবের উপরে একটা অধ্যায় রচনা করেছেন মাওলা আলীর শান পাকে একটা অধ্যায় রচনা করেছেন হাসান হুসাইনের নাম পাকে মানাকেবে আলাদা একটা চ্যাপ্টার কায়েম করেছেন বাব কায়েম করেছেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই ইমাম বুখারীর বাব কায়েম করা আহলে বাইত পাকের উপর ইমাম তিরমিজির বাব কায়েম করা আহলে বাইত পাকের উপর ইমাম নাসাঈর কিতাব রচনা করা মাওলা আলীর উপর সাবেত করে যে ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজা আহমদ ইবনে হাম্বল ইমাম তাবরানী ইমাম হাইসামি তমাম মুহাদ্দিসিন কেরামের আকীদা ছিল আহলে বাইতকে মুহাব্বত করা অর্থাৎ তমাম মুহাদ্দিসিন কেরাম আহলে বাইত পাককে মাননেওয়ালা ছিলেন কাকে আহলে বাইত পাককে মাননেওয়ালা ছিলেন ইমাম বুখারী আহলে বাইতের মুহিব্বিন ছিলেন ইমাম নাসাঈ আহলে বাইতের মুহিব্বিন ছিলেন ইমাম তিরমিজি আহলে বাইতের মুহিব্বিন ছিলেন ইমাম আবু দাউদ আহলে বাইতের মুহিব্বিন ছিলেন ইমাম নাসাঈ ইমাম ইবনে মাজা আহলে বাইত পাকের মুহিব্বিন ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে বাইত পাকের মুহিব্বিন ছিলেন তমাম মুহাদ্দিসিন কেরাম আহলে বাইত পাকের মুহিব্বিন ছিলেন তমাম আহলে বাইত মুহাদ্দিসিন কেরাম আহলে বাইত পাককে মাননেওয়ালা ছিলেন অর্থাৎ আহলে বাইত পাককে মুহাব্বত করা তাদেরকে মানা তাদের ফজিলত বর্ণনা করা তাদের মানাকে বর্ণনা করা তাদের প্রশংসা করা তাদের শান পাকে খুতবা দেওয়া এটা মুহাদ্দিসিন কেরামের সুন্নাত মুহাদ্দিসিন কেরামের সুন্নাহ খুতবা খুতবা মানে কি খুতবা মানে কি হ্যাঁ এই তো আপনারা জানেন তো বাঙালি হলেও তো জানেন খুতবা আরবি শব্দ খুতবা এর মানে ভাষণ ইংলিশে বলে লেকচার ওয়াজ বক্তব্য খুতবা মানে তো সব মুহাদ্দিসের তো বক্তব্য আহলে বাইত বুখারী শরীফ তো আহলে বাইত পাকের শানে শুধু বুখারীটা না বুখারী শরীফের নামাজের চ্যাপ্টার আছে ওযুর চ্যাপ্টার আছে তাহারাতের চ্যাপ্টার আছে যাকাতের চ্যাপ্টার আছে মানাসিক হাজের চ্যাপ্টার আছে দান খায়রাতের চ্যাপ্টার আছে সদকার চ্যাপ্টার আছে বিভিন্ন চ্যাপ্টার আছে তার ভিতরে আহলে বাইতের চ্যাপ্টারও আছে তার মানে কি ইমাম বুখারী তার খুতবার ভিতরে আহলে বাইত পাককে ছাড়েন যে খুতবায় আহলে বাইতের নাম নাই ও খুতবা খুতবায়ে সুন্নাত না খুতবায়ে মুহাদ্দিসিন না মুহাদ্দিসিনদের খুতবা না তমাম মুহাদ্দিস আহলে বাইতকে মাননেওয়ালা ছিলেন বুঝতে পারছেন আচ্ছা মুহাদ্দিসরা মাননেওয়ালা হবেন না কেন মুহাদ্দিসরা এই কারণে তাদের প্রত্যেক কিতাবে আপনারা যে বুখারী 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 করেন বুখারীর ভিতরেও সব তমাম মুহাদ্দিস তাদের বক্তব্যের ভিতরে আহলে বাইত পাকের শানে একটা আলাদা বক্তব্য দিয়েছেন একটা চ্যাপ্টার কায়েম করেছেন না বক্তব্য দিয়েছেন মানে খুতবা দিয়েছেন তাহলে খুতবার মধ্যে আহলে বাইত পাকের নাম পাক রাখা এটা মুহাদ্দিসিনদের আমল এবং মুহাদ্দিসিন কেরামদের সুন্নাত কেন তারা এই আমল করলেন হার মুহাদ্দিসিন আহলে বাইতকে কেন আনলেন তাদের খুতবার ভিতরে তাদের বক্তব্যের ভিতরে তাদের হাদিসের কিতাবের মধ্যে আলাদা চ্যাপ্টার কেন করলেন এই জন্য করলেন এটা রসুল পাকের সুন্নাত কার সুন্নাত মুহাদ্দিসিন কেরামগণ রসুল পাকের সুন্নাত আদা করেছেন কার আদা করেছেন কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মৌকায় প্রত্যেক জায়গায় আহলে বাইতের জিকির করেছেন আহলে বাইত পাকের জিকির করেননি খোদ রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জায়গায় প্রত্যেক মাকামে আহলে বাইত পাকের কথা বলেছেন
আহলে বাইত পাকে তারিফ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে জিকির করে খুতবায়ের সাথে ফরমিয়েছেন আহলে বাইত পাকের সামনে। আহলে বাইত গদিরে খুমে, গদিরে খুমে 1,24,000 সাহাবীদেরকে একত্রিত করেছেন। 1,00,000 কত? 24,000 সাহাবীদেরকে একত্রিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছেন। কোথায়? গদিরে খুমে। এই হাদিস মিসকাত শরীফের মধ্যে 565 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? মিসকাতুল মাসাবি 525। মিসকাত শরীফ ছাড়াও আমার এই কিতাবের মধ্যে আরো 11টি হাদিসের কিতাব থেকে এটি কোট করা আছে। যেমন আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ শরীফের চতুর্থ খণ্ডে 281 পৃষ্ঠায়, ইমাম বুখারীর ওস্তাদ ইবনে আবি সাইবা আল মুসান্নাফের 12তম খণ্ডের 78 পৃষ্ঠায়, মুহিবুদ্দিন আত-তাবারী জাখায়রুল উকবায়, আবার মুহিবুদ্দিন আত-তাবারী আর রিয়াদুন নাদারা, হুসামউদ্দিন হিন্দি কানজুল উম্মাল 13তম খণ্ডে। আমার পৃষ্ঠা সহ লেখা আছে, আমি সময় বাঁচাবার জন্য পৃষ্ঠাটা বলছি না, শুধু একটা বইয়ের পৃষ্ঠা বলেছি মিসকাত শরীফ। আহমদ ইবনে হাম্বল ফের আরেকটি কিতাব ফাজাইলুস সাহাবা, ইবনে আসির উসুদুল গাবা ও চতুর্থ খণ্ডে, ইমাম জাহাবি সিয়ারু আলামুন নুবালার দ্বিতীয় খণ্ডে, ইবনে কাসির আল বেদা নিহায়ার চতুর্থ খণ্ডে আবার পঞ্চম খণ্ডে এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি কি? আন বারা ইবনে আজিব ওয়া যায়েদ ইবনে আরকাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা লাম্মা নাযালা বিগাদিরে খুম আখাযা বিয়াদি ইয়াদে আলী ফাকালা আলাস্তুম তাআলামুনা আন্নি আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ক্বালু বালা ক্বালা আলাস্তুম তাআলামুন আন্নি আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি ক্বালু বালা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবীদেরকে সমবেত করলেন, গদিরে খুমে অবতরণ করলেন, সবকে কাতারে কাতারে দাঁড় করালেন, এরপর বললেন হে আমার সাহাবী বর্গ শোনো, আমি কি তোমাদের জানের চেয়েও নিকটবর্তী না? সকল সকলের সকল মানুষের জীবনের চেয়েও কি নিকটবর্তী নয়? তারা বললেন কালু বালা, তারা বললেন কেন না, নিশ্চয়ই আপনি জানের চেয়েও। তখন ফের বললেন আমি কি প্রত্যেক মুমিনের জানের চেয়েও নিকটবর্তী না? বললেন নিশ্চয়ই। তখন আল্লাহ রসুল সাল্লাম মাওলা আলীর হাতকে উঁচু করে তুলে ধরে বললেন মান কুন্তু মাওলাহু ফা আলিজুন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু। আল্লাহ আমি যার মাওলা আলী তার মাওলা, এবং হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু, হে আল্লাহ তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে, এবং তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে। এবং ইবনে হাজার মাক্কি মিশর প্রিন্ট তার আসওয়ায়কুল মুহরেকা কিতাবের 35 পৃষ্ঠায় লিখেছেন আল্লাহ রসুল বললেন মান কুন্তু মাওলাহু ফা আলিজুন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু ফা আহিব্বা মান আহিব্বাহু ওয়া আবগাদা মান আবগাদাহু ওয়া আনসুর মান নাসারাহু ওয়া খযুল মান খযালাহু ওয়া আদরিল হাক্কা মাআহু হাইসু দারা। এ আল্লাহ আমি যার মাওলা আলী তার মাওলা, হে আল্লাহ যে আলীর সাথে বন্ধুত্ব রাখে তুমি তার সাথে বন্ধুত্ব রাখো, ওয়া আদে মান আদাহু যে আলীর সাথে শত্রুতা করে তুমি তার সাথে শত্রুতা রাখো, ওয়া ফা আহিব্বা মান আহিব্বাহু এ আল্লাহ অতঃপর যে আলীকে ভালোবাসে হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো, ওয়া আবগাদা মান আবগাদাহু যে আলীর সাথে দুশ্মনী রাখে তুমি তার সাথে দুশ্মনী রাখো, ওয়ানসুর মান নাসারাহু এ আল্লাহ যে আলীকে মাদাদ করে সাহায্য করে তুমি তাকে সাহায্য করো, ওয়াখজুল মান খাজালাহু যে আলীর থেকে মুখ ফিরিয়ে নেয় তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও, ওয়া আদরিল হাক্কা মাআহু হাইসু দারা এ আল্লাহ আলী যেদিকে যায় হাককে ওদিকে চালনা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবাটি দেওয়ার জন্য প্রথমে উটের অনেক লোক 1,24,000, অত জনসমাবেশ আমাদের কোনোদিন হয়নি, 1,24,000 মানে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও সবাই গেছিল হজ করতে, যেহেতু হুজুর গেছেন তার সাথে শরীক হওয়ার জন্য, তো উনাকে দেখা যাচ্ছে না, এই জন্য উটের হাওদা দিয়ে স্টেজ তৈরি করা হলো, উটের হাওদা দিয়ে তার উপরে দাঁড়িয়ে খুতবা দিলেন, তার উপরে দাঁড়িয়ে। খুতবার বিষয়বস্তু কি? খুতবার বিষয়বস্তু মান কুন্তু মাওলাহু ফা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তো রাসূল পাকের খুতবার বিষয়বস্তু কি? খুতবা কি দিচ্ছেন? মাওলা আলীর মাওলা ইত্তের উপরে ওয়েলায়েতে আলী। খুতবার বিষয় কি? তো রাসূল পাক মাওলা আলীর ব্যাপারে খুতবা দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বললেন
ইমাম হাসান হুসাইন দুজনের জন্য তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠায় হাজানি আবনায়া ওয়া আবনা ইবনাতি আল্লাহুম্মা ইন্নি উহিব্বুহুমা ফা আহিব্বাহুমা ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা এরা দুজনে আমার সন্তান আমার কন্যারও সন্তান অতএব আল্লাহুম্মা ইন্নি উহিব্বুহুমা এ আল্লাহ হাসান হুসাইনকে আমি খুব ভালোবাসি ফা আহিব্বাহুমা এ আল্লাহ তুমিও ওদেরকে ভালোবাসো ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা শুধু এই দুজনকে নয় যারা যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো সুবহানাল্লাহ কাদের ব্যাপারে খুতবা দিচ্ছেন হাসান আর হুসাইন তো রাসূল পাকের খুতবার বিষয়ই ছিল আহলে বাইত এইজন্য হার মুহাদ্দিসিনে কিরাম আহলে বাইত পাকের ফজাইলের উপরে মানাকেবের উপরে আলাদা চ্যাপ্টার করেছেন আহলে বাইত পাকের সানে মুহাদ্দিসিনে কিরামরা করবেন না কেন খোদ আল্লাহ করেছেন কোরআন কি আল্লাহ কোরআন কি আল্লাহর কিতাব কোরআন কার কিতাব এটাকে কি বলা হয় কালামুল্লাহ আল্লাহর কালাম এটা কি আছে আল্লাহর আল্লাহর কথা আল্লাহর বাক্য তার মানে কি আল্লাহর খুতবা নাকি আল্লাহর ভাষণ নাকি আল্লাহ এই ভাষণের মধ্যে উপদেশ আছে আহকাম আরকান আছে এই ভাষণে কি আছে আহকাম ও আরকান আছে হালাল হারাম আছে শরীয়ত আছে না আকীদা আছে মাসালা মাসাইল আছে সব কিছুর ভিতরে আছে এই কোরআনের ভিতরে এমন কিছু নাই যা নাই নাকি আসমান থেকে জমিন পর্যন্ত এমন কোন বস্তু বা বিষয় নাই যার বর্ণনায় কোরআনে নাই আল্লাহ পাক বান্দাকে হেদায়েত করবার জন্য কোরআনের ভিতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনাও করেছেন হতে পারে আমার দেমাগ ছোট সব জিনিস খুঁজে পাই না এটা আমাদের কমি কিন্তু আছে সব ঠিক কিনা এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা যা হেদায়েত করার জন্য শরীয়ত শিখাবার জন্য তরিকত শিখাবার জন্য হাকিকত শিখাবার জন্য মারেফত শিখাবার জন্য মাসালা ও মাসাইল শিখাবার জন্য উসুল শিখাবার জন্য ফেক শিখাবার জন্য যা যা আয়াত নাজিল করেছেন করেছেন ফের আহলে বাইত পাকের শানে প্রশংসায় মানাকেবে পবিত্রতার উপর একটা আলাদা চ্যাপ্টার করে আয়াতে তাফসীর নাজিল করেছেন সুবহানাল্লাহ কি নাজিল করেছেন আয়াতে আয়াতে তাফসীর খোদ আল্লাহ আহলে বাইতের তারিফ করছেন ইননামা সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইননামা ইউরিদুল্লাহু লিইউদহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ খেতাব করছেন তার সকল বান্দাকে হে আমার বান্দা শুনে রাখো ইননামা ইউরিদুল্লাহ আল্লাহ কা ইরাদা সিরফ এহি হ্যায় ইননামা কালেমায়ে হাসার কালেমায়ে মানে এর অর্থ শুধুমাত্র কেবলমাত্র ইহা ছাড়া কিছু নয় হে আমার বান্দা আমার বক্তব্য শুনো আমি কি চাই আমি আল্লাহ আমার চাওয়া পাওয়া কি ইননামা ইউরিদুল্লাহু লিউদহিবা আনকুম রিজসা আহলাল বাইত আচ্ছা আহলে বাইত ইবারতের মধ্যে আহলে বাইত আসছে না আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাকিকে দূরে রাখতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা এবং কেবলমাত্র চান আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখতে পাক ও সাফ আল্লাহ পাকের চাহাত কি চাওয়া কি প্রত্যেকের চাহাত রয়েছে না আমাদের চাহাত আছে আমাদের চাহাত কি আল্লাহকে পাওয়া আমাদের চাহাত কি আমাদের চাহাত আল্লাহকে পাওয়া আর আল্লাহর চাহাত ইননামা ইউরিদুল্লাহ আল্লাহ কা ইরাদা চাহাত সিফ এহি হ্যায় কি আহলে বাইত কো পাক ও সাফ রাখনা আর নাপাক সে দূর রাখনা আল্লাহ পাক বলেন আমারও চাহাত রয়েছে আমার একমাত্র চাওয়া আমি চাই আমার আহলে বাইত পাকদেরকে নাপাক থেকে দূরে রাখতে যেন কোনো নাপাক উনাদের ধারে কাছে আসতে না কাজে যারা অপবিত্র তারা আহলে বাইতের কাছে আসতে পারবে কেন এটা আল্লাহর চাহাত এটা আল্লাহর এরাদা উনি 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 ওয়াদা করেছেন আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমি ওয়াদা করতেছি আমি নাপাককে ইনাদের কাছে আসতে দিব না যাতে ওয়ায়ু তাহহিরাকুম তাতহীরা যাতে ইনারা পবিত্র থেকে পবিত্রতম থাকেন বুঝতে পেরেছেন না তো আহলে বাইতের পবিত্রতার উপরে আল্লাহ পাক একটা মুকাম্মল আয়াত নাজিল করলেন কি করেননি আল্লাহ তো আহলে বাইত পাককে বিষয়বস্তু বানিয়েছেন কোরআনের একটি সাবজেক্ট কোরআনের একটি সাবজেক্ট বানিয়েছেন কাকে আহলে বাইত পাককে খোদ খোদা যেখানে আহলে বাইত পাককে কোরআনের একটা বিষয়বস্তু বানিয়েছেন তো প্রত্যেক খুতবার ভিতরে আহলে বাইতকে সাবজেক্ট বানানো আল্লাহর সুন্নাত সুবহানাল্লাহ ইয়া আল্লাহর সুন্নাত কি
আল্লাহর সুন্নাত না আল্লাহর সুন্নাত শুধু পবিত্রতার পবিত্রতার নাই কোন জায়গায় আয়াতে তাতহির নাযিল করে পবিত্রতার আয়াত নাযিল করলেন কোন জায়গায় মুহাব্বতকে সাবজেক্ট করে আহলে বাইতের মুহাব্বতকে সাবজেক্ট করে আয়াতে মাওয়াদা নাযিল করলেন সূরা সূরা 25 পারা 23 নম্বর আয়াত কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা হে নবী আপনি বলে দিন আমি তোমাদের নিকট হতে এই রিসালাতের বিনিময়ে আমার আহলে বাইতের মুহাব্বত ছাড়া কিছুই চাই না এই আয়াত পাক যখন নাযিল হলো আল্লামা সুয়ুতি তাফসীরে জালালাইন তাফসীরে দুররে মানসুর ইমাম ফখরুদ্দিন রাজী তাফসীর আল কবীর কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারি আল্লামা আলুসি তাফসীরে রুহুল মাআনি ইমাম তাফসীরে বাইজাবি তমাম ইমাম সালাবি তাফসীরে সালাবি আহমদ ইবনে হাম্বল তার হাদিসের কিতাবে তা ইমাম বুখারী সহিহুল বুখারীতে তমাম মুহাদ্দিসিনে কেরাম নিজের নিজের হাদিস ও তাফসীরের কিতাবে লিখেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি তিনি রিওয়ায়াত করছেন লাম্মা নাযালাত হাযিহিল আয়া কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা যখন এই আয়াত পাক নাযিল হলো সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম মান করাবাতু হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম ইয়া রাসূলুল্লাহ আপনারে কারাবাত দার কারা কুরবা কারা নিকট আত্মীয় কারা যাদের প্রতি এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা আমাদের উপরে মুহাব্বত করা ফরজ করে দিয়েছেন ক্বালা ওয়াহুম আলী ফাতিমা ওয়াবনাহুমা আল্লাহর নবী বলেন তারা হচ্ছেন আলী ফাতিমা এবং তাদের দুই সন্তান হাসান আর হুসাইন আলাইহিমুসসালাম বুঝতে পেরেছেন না আল্লাহ পাক আলী ফাতিমা হাসান আর হুসাইন আলাইহিমুসসালাম নবী বংশধর আলে মুহাম্মদ এই আয়াতের তাফসীরে ইমাম বুখারী বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীরের মধ্যে রিওয়ায়াত করেছেন হাদিসে পাক এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন যখন এই আয়াত পাক নাযিল হলো ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলো মাওয়াদাতুল কুরবার অর্থ কি কাদের মুহাব্বত করতে বলা হয়েছে ওখানে রাসূল পাকের জালিলুল কাদার সাহাবী সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন তিনি বললেন ক্বালা সাঈদ ইবনে জুবাইর কুরবা আলে মুহাম্মদ বলছেন কুরবার অর্থ আলী ফাতিমা হাসান হুসাইন শুধু নয় উনারা তো আছেনই খাস আলে মুহাম্মাদের সর চশমা মুম্বা ঝর্ণা মেন তো পাঁচজন বরং এই পাঁচজনের মাধ্যমে আলে মুহাম্মদ কিয়ামত তক যত আসবেন সবাইকেই বোঝানো হয়েছে এ বুখারী তাফসীর কার তাফসীর ইমাম বুখারী তাফসীর করেছেন সহিহুল বুখারীর মধ্যে তো আল্লাহ পাক কোরআন পাকে আলাদাভাবে সূরা সূরার মধ্যে আয়াতে মাওয়াদা নাজিল করে আহলে বাইত পাকের মুহাব্বতের উপর একটা চ্যাপ্টার করেছেন না বিষয়বস্তু করেছেন এইরকম ভাবে পঞ্জাতন পাকের শান ও মানাকেবের উপরে আলে ইমরানের 61 নম্বর আয়াতে আয়াতে মুবাহিলা নাজিল করে মুহাম্মদ আলী ফাতিমা হাসান আর হুসাইন পঞ্জাতন পাকের শানকে বুলান্দ করেছেন আয়াতে মুবাহিলাই পঞ্জাতন এইরকম ভাবে পঞ্জাতন পাকের শানে কোরআনে অজস্র আয়াত নাজিল করেছেন কত অজস্র 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 আল্লামা সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবিরের মধ্যে রেওয়ায়ত করেছেন পঞ্জাতন পাক কি শুধু মাওলা আলীর শানে কোরআনে 300 বেশি আয়াত আছে তো খোদ খোদা তার কালামুল্লার ভিতরে কিসের মধ্যে তার কালামের মধ্যে তার বাক্যের মধ্যে তার কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আহলে বাইত পাকের মানাকেব ফাজাইল বর্ণনা করছেন আমরাই বক্তব্যের মধ্যে ওনাদের ফাজাইল বললেই দোষ আমরা আমাদের খুতবার মধ্যে লেকচারের মধ্যে বক্তব্যের মধ্যে এই আয়াতে কারিমা নাযিল করে এইভাবে আল্লাহ পাক আল্লাহর রাসূল মুহাদ্দিসিনে কেরাম আমরা বুঝিয়ে দিয়েছেন হার মাওলানার কর্তব্য তাদের বক্তব্যের মধ্যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের তাজকিরা করা অতএব হার বক্তব্য প্রত্যেক খুতবা প্রত্যেক লেকচার প্রত্যেক ভাষণ যে বিষয়ে হোক প্রত্যেক ভাষণের মধ্যে একটা চ্যাপ্টার রাখা উচিত আলে মুহাম্মাদের উপরে কারণ প্রত্যেক মুহাদ্দিসিনে কেরাম নিজের নিজের হাদিসের কিতাবে আলাদা চ্যাপ্টার করেছেন রাসূল পাক আহলে বাইতের শানে আলাদা আলাদা ভাবে বিভিন্ন মওজুর উপরে মানাকেব প্রশংসায় ব্যাখ্যা করেছেন বক্তব্য দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের
প্রত্যেক পাড়ায় আহলে বাইতের সানে আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন অতএব প্রত্যেক লেকচার প্রত্যেক বক্তব্য প্রত্যেক খুতবার মধ্যে আহলে বাইত পাকের সানে খুতবার বিষয়বস্তু যাই থাকুক তার ভিতর একটি বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ আহলে বাইত পাককে কেন্দ্র করে বক্তব্য দেওয়া লেকচার দেওয়া খুতবার বিষয়বস্তু করা এটা সুন্নাতে মুহাদ্দিসিনে কেরাম সুন্নাতে রাসূল ও সুন্নাতে খোদা सुन्नते खुदा इलाही भी है यानी जिस खुदबे में आले मुहम्मद का जिक्र नहीं वो खुदबा इस्लामी खुदबा नहीं वो अल्लाह जे भावे बोलते बोले छेन ए मुताबिक खुदबा उठा नहीं उड़ा रसूलुल्लाह हुकुम मुताबिक खुदबा नहीं उड़ा अहले बैतर हुकुम मुताबिक खुदबा এই যে খুতবায়ে গাউসিয়া এখানে কি খুতবা পড়া হয় খুতবায়ে গাউসিয়া এটা মসজিদে গাউসিয়া খুতবায়ে গাউসিয়াই হবে তা আমাদের যে খুতবায়ে গাউসিয়া পড়া হয় এর কি আছে আল্লাহর হামদ আছে আল্লাহর রাসূল পাকের তারিফ আছে তার সাথে আলী ফাতেমা হাসান হোসেন সাহাবীদেরও তারিফ আছে এই খুতবার মধ্যে এবং আমাদের খুতবায়ে গাউসিয়ায় আমাদের সাহাবায়ে কেরামের এত তারিফ রয়েছে আমি খুতবায়ে ইলমি পড়েছি 12 চাঁদের খুতবা পড়েছি বেরেলিদের খুতবা পড়েছি দেওবন্দীদের খুতবা পড়েছি এই খুতবায় সাহাবায়ে কেরামের এত তারিফ রয়েছে যা অন্য কারো খুতবায় এত তারিফ নাই আর কি আছে আহলে বাইত পাকের তারিফ আছে আলী আলাইহিস সালামের নাম আছে ফাতেমার নাম আছে হাসান হোসেনের নাম আছে আর কি খুতবায়ে গাউসিয়ার নাম তার মানে কি হুজুর গাউস পাককে হুজুর গাউস পাকের নাম আছে গাউস পাক কে আলে মোহাম্মদ আমরা পীর হিসাবে ওনার নাম দিইনি কারণ আমার পীর তিন হতে পারেন আরেকজনের নয় কিন্তু গাউস পাক সকলের পীর যে পীর মনে করবে না তার সে কোন পীরেরই murid না কেন হুজুর গাউস পাক বলেছেন ইনসুলাহুম মাসায়েখুন ওয়া জিন্নু লাহুম মাসায়েখুম ওয়াল মালায়েকাতু লাহুম মাসায়েখুন ওয়া আলা শাইখুকুল জিনের পীর আছে ফেরেশতাদের পীর আছে মানব জাতির পীর আছে মানুষের যত পীর জিন জাতির যত পীর ফেরেশতাদের যত পীর আনা শাইখুকুল আমি প্রত্যেক পীরের পীর কেন আহলে বাইত তো সবাই আহলে বাইতের ভিতরে উনার কেন এই মর্যাদা এই জন্য আহলে বাইত পাকের মূলকে পাঁচ মূলকে পাঁচটা মূল কটা কে ওখান থেকে এসেছে না জ্বর জ্বর আহলে বাইত পাকের জ্বর শিকড় যে ভাষায় বলবেন আহলে বাইতের শিকড় আহলে বাইতের জ্বর আহলে বাইত পাকের মূল এই পাঁচ থেকে মুহাম্মদ আলী ফাতমা হাসান আর হোসেন এটা সারচশমা মুম্বা এই পাঁচটার নিচড় হচ্ছেন হুজুর গাউসে পাক পাঁচটা কলির নির্যাস হচ্ছেন হুজুর গাউসে পাক যেহেতু পাক পাঞ্জাতনের নয়নমণি নির্যাস মূল কেন্দ্রমণি কেন্দ্রবিন্দু গাউসে পাক পাঁচ কোণের কেন্দ্রবিন্দু হুজুর গাউসে পাক এই জন্য আল্লাহ তাআলা পাক পাঞ্জাতনের ওসিলায় গাউসে পাকের মাকাম এত বুলান্দ করেছেন মাওলানা আলীর জানের টুকরা রাসূল পাকের জিগারের টুকরা খাতুনে জান্নাত পাকের নয়নমণি হাসান হুসাইনের জিগারের টুকরা পাঁচ জনের নির্যাস এই জন্য এই ইনাক ইনি উঁচু হলেন মানে মানে পাঁচ জনকে উঁচু করলেন আল্লাহ পাক উনাদেরই নাকি আমার ছেলেকে উঁচু করা মানেই তো আমাকে আমার ছেলেকে ভালোবাসা মানে কি আর আমাকে হাজার ভালোবাসেন আর আমার ছেলের যদি বিরুদ্ধতা করেন আমি ভালোবাসবো তো গস পাকিস্তান এই তো রসুল পাক থেকে মাওলানা আলী থেকে খাত আর রসুল পাক থেকে খাতুনে জান্নাত পাক এই দুই থেকে আসলেন হাসান হোসেন আর হাসান আর হুসাইন থেকে গাউস পাক দুজন থেকে শুধু ইমাম হাসান না ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে হাসান মুসান্না আলাইহিস সালাম তার নাম কি কারবালার যুদ্ধের পর তিন জন হায়াতে ছিলেন দুই পুরুষ এক মহিলা একজন ইমাম হুসাইন আলাইহিস সালামের ছেলে জাইনুল আবেদিন আলাইহিস সালাম আর একজন ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে তার নাম হাসানে ইনার তারিফ বুখারী শরীফে আছে কিতাবুজ জানাযে কোন চ্যাপ্টারে কিতাবুজ জানাযে হাসানে মুসান্না আলাইহিস সালামের নাম পাক আছে আর একজন ইমাম হুসাইন আলাইহিস সালামের কন্যা তার নাম ফাতমা সুগরা
ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে হাসানে মুসান্না আলাইহিস সালামের বিয়ে হলো ইমাম হুসাইনের মেয়ে ফাতেমা সুগরার সাথে তাহলে হাসান আলাইহিস সালামের ছেলে আর হুসাইনের তাদের থেকে যে ছেলে হলেন তার নাম আব্দুল্লাহ আল মাহজ আলাইহিস সালাম তাহলে ইনি কে হলেন ইমাম হাসানের পোতা ইমাম হুসাইন আলাইহিস সালামের নাতি তার মানে আব্দুল্লাহ মাহজ আলাইহিস সালামের দাদা হচ্ছেন ইমাম হাসান নানা হচ্ছেন ইমাম এই যে হাসানের ছেলে আর হুসাইনের মেয়ে থেকে যে اولاد আসলেন এই হাসানি আর হুসাইনি ব্লাড মিশে এই اولاد জারি হলো আল হাসানি এই থেকে গস পাকলেন আল হাসানি আল হুসাইনি তখন থেকে শুরু আল হাসানি ওই খানদান থেকে আসলেন হুজুর গাউসে পাক এই জন্য গাউস পাক কে বলা হয় আল হাসানি আল হুসাইনি আল হাসানি আল হুসাইনি দুই ইমাম পাক থেকে এই জন্য পাঁচজন পাকের নির্যাস হচ্ছেন ইনি তো কি বলছিলাম এই যে খুতবা খুতবার মধ্যে আছে কার নাম মাওলা আলী আমাদের খুতবায় গাউসিয়াই ফাতেমা হাসান হোসেন আলাইহিস সালাম আর হুজুর গাউসে পাক গাউস পাক কে আহলে বাইত আল খুসুদ আহলে বাইত আল হাসানি আল হুসাইনি আহলে বাইত আল হাসানি তারপর আছে গাউস পাকের শাহজাদা মাওলা পাক উনার اولاد পাক উনার খানদান পাক সৈয়দ নাজার সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম তারপরে তার শাহজাদা সৈয়দ নাজার সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী সৈয়দ নাজার সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী সৈয়দ নাজার সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম ইনারা কে গাউস পাকের اولاد পাক কার اولاد গাউস পাকের اولاد পাক মানে কি আহলে বাইত রাসূল পাকের খানদান এই যে সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইন আল বাগদাদী আলাইহিস সালাম যার নাম পাক বড় হুজুর পাকের নাম পাক খুতবায় পড়ছেন ইনি রাসূল পাকের ডাইরেক্ট 35 তম বংশধর আলী ও ফাতেমার 34 তম বংশধর ইমাম হাসান আলাইহিস সালামের 33 তম বংশধর তাহলে খুতবায় কার নাম পড়া হলো আহলে বাইত পাকের নাম না এই খুতবাতে এই আছে আর কিছু নাই আর হ্যাঁ আর আনসারদেরও নাম আছে তাবেইন তাবায়ে তাবেইনের নাম আছে সাহাবি তাবায়ে তাবেইন ইনাদের নাম আছে তাহলে এই খুতবা পাকে কাদের নাম আহলে বাইত পাকের নাম যে আহলে বাইতের নাম আল্লাহ কোরআন পাকে প্রত্যেক পাড়াই পাড়াই রত প্রত্যেক এমন কোন পাড়া নাই যে পাড়ায় আহলে বাইতের স্থানে আল্লাহ পাক আয়াত নাজিল করেননি তো আল্লাহ পাক নিজের কালামের ভিতরে কি কালামের ভিতরে কোরআনের ভিতরে আহলে বাইতের প্রশংসা করছেন রাসূল পাক তার বক্তব্যের মধ্যে আহলে বাইতের প্রশংসা করছেন প্রত্যেক মুহাদ্দিস নিজের হাদিসের কিতাবে আহলে বাইত পাকের আহলে বাইত পাকের প্রশংসা ছাড়া তাদের নাম ছাড়া খুতবা আছে হাদিস আছে কোরআন আছে আহলে বাইতের প্রশংসা ছাড়া কোরআন আছে যদি বলেন খুতবা থেকে নাম বাদ দিতে হবে তা আগে কোরআন থেকে নামগুলো বাদ দেন কি এই আয়াতগুলো সরান ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবানকুমুর রিজসাহাল আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা প্রত্যেক মুসল্লি যখন খুতবায় খতম তারাবি পড়ে হাফেজ যে আকীদার হোক এই আহলে বাইতের নামে আয়াত পড়তেই হবে তো কোরআন থেকে আয়াত কাকে বার করেন খুতবা থেকে আয়াত ওনাদের নাম বার করার আগে কোরআন থেকে আয়াত পাক বার করেন কুল্লা আসালাকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা এই আয়াতকে বার করে দেন আয়াতে মুবাহিলা নাদ ওয়াবনা আনা ওয়াবনা আকুম নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নামতাহিল ফানাজ আল্লাহ না তাল্লাহ আল কাযিবিন এই পাক পঞ্জাতনের সানে আয়াত বার করে দেন বুখারি থেকে মানাকিবে আহলে বাইত এই চ্যাপ্টারকে বার করে দেন মানাকিবে আলী চ্যাপ্টারকে বার করে দেন মানাকিবে ফাতেমা বার করে দেন বাব ও মানাকিবিল হাসান ওয়াল হুসাইন বার করে দেন তিরমিজি থেকে বার করে দেন আবু দাউদ থেকে বার করে দেন ইবনে মাজা থেকে বার করে দেন আহমদ ইবনে হাম্বাল থেকে বার করে দেন বার করতে করতে সমস্ত হাদিসকে আপনাদেরকে বাদ দিতে হবে আগে খুতবায়ে গাউসিয়া বাতিল করার পূর্বে সমস্ত হাদিসের কিতাব বাতিল করতে হবে এবং তার আগে কোরআন বাতিল করতে হবে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বুঝতে পারছেন না আমার কথাটা কি ভুল হচ্ছে বলা কেন কোরআনে আহলে বাইত পাকের কথা না আবার দেখুন রাসূল পাকের খুতবা কেমন ছিল জুমার খুতবা ঈদের খুতবা হজের খুতবা হুজুরের কেমন ছিল রাসূল পাক এমন কি হজ করতে গিয়েও খুতবায় আহলে বাইত পাকের নামে খুতবা দিয়েছেন কার নামে তখন তো গাউস পাক দুনিয়ায় আসেননি যে ওনার নাম লিবেন আর একজনের নাম নিলে তো বাকি বাদ পড়ে যাবে নাকি কাজে আল্লাহ আল্লাহর রাসূল এমন ভাবে নাম নিয়েছেন সবকে ঢুকিয়ে নিয়েছেন আলে মুহাম্মদ বা আহলে বাইত কি বলে আহলে বাইত তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা কত পৃষ্ঠা আমি যখন প্রথম হজে যাই ওটা হচ্ছে 2017
তো হজের আগে যারা গাইড থাকে আর কি গাইড তারা এটা না রাখতে আছে হজের আগে তারা কি করে ওই সবাইকে ওই ওই হজের আগে একবার সব জায়গা দেখায় প্রদর্শন করায় যে ঘুরে ঘুরে যে কোন জায়গায় কি আছে না আছে আগে থেকে একবার দেখেলেন এবং দর্শনের জায়গাগুলো দেখায় তো আমাদেরকে নিয়ে গেল যে আগে আরাফা আসেন আরাফা দেখেলেন যেখানে আপনাদেরকে হজের দিনে আসতে হবে নয় জিলহাজ তার আরাফা এলাম আমাদের সাথে 340 জন আমাদের টিমে ছিল তিনি গাইড করছেন বোঝাচ্ছেন বাসে করে নিয়ে গেছে তো এই জায়গাটাতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল এই এই পাহাড়ে এখানে উনি এটাকে এই পাহাড় বলে এটাকে জবালে রহমত বলে এটাকে অমুক বলে আর এইখানে একটা মসজিদ আছে মসজিদে নুমাইরা বলে এখান থেকে আল্লাহর নবী যখন হজ করেন খুতবা দিয়েছিলেন উনি তাই বললেন অতএব এই মসজিদেতে এত লোক আটবে না সারা পৃথিবীর লোক কিন্তু সবাই কানে খুতবা শুনতে পাবেন আপনাদের সবার জন্য খুতবা শোনা ওয়াজিব খুতবা কিন্তু শুনতে হবে আপনারা খুতবা শুনবেন আমি তখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম ইমাম নয় উনি মানে হজ গাইড উনি আলেম ছিলেন আমি বললাম যে ভাই আল্লাহর রসুল যে খুতবাটি দিয়েছিলেন হজে ওই খুতবাটি কি ছিল মানে কি খুতবা দিয়েছেন তো বলে তা তো জানি না মানে কি খুতবা দিয়েছেন এটা তো জানি না তবে খুতবা উনি দিয়েছিলেন তার সুন্নাত পালন করার জন্য প্রত্যেক বছর হজে আরাফার ময়দানে এখানকার ইমাম সাহেব খুতবা দেয় বছরে একদিনের জন্য মসজিদটি খোলা হয় আরাফার দিন নয় জিলহাজ এবং এই এই মেম্বারে খুতবা দেওয়া হয় আল্লাহর নবী যখন যান তখন তো মেম্বার ছিল না তো উনি যে উটের উপরে চেপেছিলেন ওই ওই উটের উপরে বসে খুতবা দিয়েছিলেন তো উনি বলেন এটা কি খুতবা দিয়েছিলেন বলে আমি তো জানি না তো উনি পরিচয় জানতে পেরেছিলেন আমি তো নিজেকে লুকিয়ে রেখেছিলাম কিন্তু আমার পার্শ্ববর্তী কিছু লোক বলে দিয়েছিল তখন আমাকে খালি বলতেন আপনি দোয়া করেন মানে প্রত্যেক জায়গায় গিয়ে দর্শনের পর আপনি দোয়া করেন তো তখন আমি বললাম যে এই খুতবার কথাটা কিন্তু তিরমিজি শরীফে লেখা আছে যে আল্লাহ রসুল উনার জীবনের ওটাই প্রথম হজ ওটাই শেষ হজ ওই হজে উনি যে খুতবা দিয়েছিলেন ওই খুতবাটি তিরমিজি শরীফে লেখা আছে কিন্তু লেখা আছে ঠিক এই খুতবার উপরে আমলও করা হয় না বলাও হয় না এই জন্য আমরা কেউ জানি না তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দুই দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 219 পৃষ্ঠা 219 দেওবন্দ থেকে প্রকাশিত পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে এ হাদিসের রাবি জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে রেওয়ায়েত করছেন যে রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইয়াউমা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইয়াখতুবু ইয়াখতুবু তিনি খুতবা দিতেছিলেন তিনি খুতবা দিচ্ছেন আমি নবী পাককে খুতবা দিতে দেখেছি কি দিতে ইয়াউমাল হাজ্জা ইয়াউমা হাজ্জা হজের দিনে হজের দিনে আমি নবী পাককে হজের দিনে খুতবা দিতে দেখেছি আলা নাকাতিল কাসওয়া ওই কাসওয়া নামক উটনির উপরে আমি আল্লাহর নবীকে ঈদের হজের দিনে উটের কাসওয়া নামক উটনির উপরে খুতবা দিতে আমি দেখেছি উনিও হাজী সাহেব ছিলেন সাথে এবং আনসার সাহাবি রাসূলের পাকের মধ্যে জালিলুল কাদার সাহাবি আমি খুতবা দিতে দেখেছি ইয়াখতুবু ইয়াখতুবু আমি নবী পাককে হজের দিনে কাসওয়া নামক উটনির পিঠের উপরে খুতবা দিতে দেখেছি ফাসামিতুহু অতঃপর আমি তার থেকে খুতবা শুনেছি ইয়াকুলু আল্লাহর নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাক্তু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি হে লোকেরা আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি একটি কিতাবুল্লাহ একটি আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি দ্বিতীয়টি আমার ইতরাত আমার আহলে বাইত যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের সাথে আমার আহলে বাইত পাককে আখাযতুম বিহি মজবুতির সাথে আঁকড়ে ধরে থাকবে লান তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না ইয়া খুতবায়ে রাসূল ইয়া খুতবায়ে রাসূল ইয়াউমাল হাজ্জা ইয়াউমা হাজ্জাতহি ইয়াউমা হাজ্জাতহি নবী পাকের হজের খুতবা হজের খুতবা কি ছিল সকল সাহাবায়ে কেরামদের সামনে হজের খুতবা দিলেন কোরআন আর আহলে বাইত ঠিক
কোরআন আর আহলে বাইত খজের বিষয়বস্তু খুতবার বিষয়বস্তু কোরআন আর যে তোমাদের মধ্যে দুটি ভারী জিনিস আমি রেখে গেলাম একটা কোরআন আর দ্বিতীয়টি আমার ইত্রাত আমার যতক্ষণে দুটোকে ধরে থাকবে কোনোদিন পথভ্রষ্ট হবে না এটা কি খুতবা কার রাসূলের কিসের খুতবা হজের খুতবা কিসের খুতবা তো প্রত্যেক বছর হজের খুতবাই যাই আহকাম আরকান বর্ণনা করুন আপনারা তার মাঝে কোরআন আহলে বাইতের খুতবা দেওয়া সুন্নতে মুস্তাফা যতক্ষণ পর্যন্ত না হজের খুতবাই এই কোরআন আহলে বাইতের কথা বলে না হবে এ খুতবা খুতবায়ে রাসূল না ঠিক এ খুতবা খুতবায়ে রাসূল না তো রাসূল পাকের হজের খুতবা কি ছিল আহলে বাইত কোরআন আর বলেন দুটো জিনিস রেখে গেলাম কোরআন আর এই কোরআনের সাথে আহলে বাইত কেন বললেন কারণ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কোরআন আহলে বাইত পাকও কিয়ামত অবধি থাকবে তার মানে কিয়ামত তক সকল মানব জাতিকে উদ্দেশ্য করে সামনে ছিলেন সাহাবী সামনে কে যদিও উপস্থিত সাহাবী কিন্তু শুধু সাহাবীকে খেতাব করতেছেন না ইয়া আইয়ুহান নাস কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানবকে উদ্দেশ্য করে খেতাব করে খুতবা দিচ্ছেন হে মানব জাতি আমাদের কেউ এখনো যারা আসেনি তাদের কেউ ইয়া আইয়ুহাল আসহাবি হে আমার সাহাবী বৃন্দ এই বলে বলেন নাই যদিও সামনে সাহাবী আসল উদ্দেশ্য সাহাবীকেই কিন্তু খেতাব করছেন ইয়া আইয়ুহান নাস নাস মানে মানব জাতি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারির প্রতি ওই একটি হজ কোন জীবনে করেছেন সেই হজে খুতবা দিয়েছেন খেতাব করেছেন কি তোমাদের ভিতরে রেখে গেলাম কোরআন মানে কিয়ামত পর্যন্ত আমিও চলে যাব একসময় মাওলা আলীও দুনিয়া ছেড়ে যাবেন হাসান হুসাইন একসময় চলে যাবেন দুনিয়া ছেড়ে আমাদের চোখ থেকে পর্দা নেবেন কিন্তু যে যুগই আসুক হার যুগে কোরআনও থাকবে আহলে বাইতও থাকবে এই জন্য হার যুগের মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাস মানে আমাদেরকেও আমাদের এই যুগের মানব জাতির জন্যও ছিল ওই খেতাব কি ছিল তো আমাদেরকে খেতাব করতেছেন ইয়া আইয়ুহান নাস আমি তোমাদের মধ্যে ছেড়ে গেছি কোরআন আছে আমাদের মধ্যে কোরআন আছে না আছে কোরআন দ্বিতীয়টি বললেন ইতরাতি আহলে বাইতি তালাশ করো 2022 সালের মুসলমানেরা কোরআনের সাথে আহলে বাইতকে এই দুটোকে আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না তাহলে এই যুগের আহলে বাইতের ব্যাপারেও খুতবার সাথ ধর্মিয়েছেন নবী পাক আমাদের জন্য এই যুগের মানব জাতির জন্য তো হজের খুতবা ছিল কোরআন আর আহলে বাইত এ ছিল কি নবী পাকের হজের খুতবা এ তো গেল ভাই হজের খুতবা জুমার খুতবা কি ছিল দেখুন এই হাদিস আমি 12টি হাদিসের কিতাব থেকে কোট করেছি কয়টি এটি আমারই নিজের লেখা বই ইসলাম ও কারবালা এইখানে 12টা হাদিসের কিতাব থেকে এই হাদিস শরীফটি কোট 12টা না আমার বলা ভুল হয়ে গেছে 10টা 10খানা হাদিসের কিতাব থেকে তার মধ্যে এক নম্বরে সিহাসিত্তা হাদিস এবং প্রতিটি মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয় তার নাম জামে ও তিরমিজি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দারুল ওলুম দেওবন প্রিন্ট 218 পৃষ্ঠা কত পৃষ্ঠা 218 এবং নাসাই শরীফ এটাও সিহাসিত্তা হাদিস আসুনান কিতাবু সালাতুল ইদাইন এই চ্যাপ্টারে তৃতীয় খণ্ডের 192 পৃষ্ঠা হাদিস নাম্বার 1885 এছাড়াও হাদিসটি আহমদ ইবনে হাম্বাল তার আল মুসনাদ পঞ্চম খণ্ডে 345 পৃষ্ঠা ফের আহমদ ইবনে হাম্বাল ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ডে 770 পৃষ্ঠা ইবনে হিব্বান আসহি 13তম খণ্ডে 403 পৃষ্ঠা ইমাম বাইহাকি আসুনানুল কুবরা তৃতীয় খণ্ডে 218 পৃষ্ঠা ইমাম হাইসামি মাওয়ারিদুজ জামআন প্রথম খণ্ড 550 পৃষ্ঠা ইমাম কুরতুবি আল জামে লি আহকামিল কুরআন মানে তাফসিরে কুরতুবি এটা আবার তাফসিরের কিতাব 18তম খণ্ডের 143 পৃষ্ঠা হাফেজ ইবনে কাসির তার তাফসিরে ইবনে কাসির এটাও তাফসিরের কিতাব যেটা আরব আজমের প্রতিটি মাদ্রাসায় হাদিস তাফসিরে বই পড়ানো হয় চতুর্থ খণ্ডে 377 পৃষ্ঠা
আল্লামা ইমাম মুজি তাহজিবুল কামাল ষষ্ঠ খণ্ডে 403 পৃষ্ঠা এবং ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করার পর এর সনদ বর্ণনা করেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন এই হাদিসের সনদ হাসান এবং এর সনদ সহি কেউ বলতে পারবে না যেটা যাইফ হাদিস বলে দিয়েছে ইমাম তিরমিজি নিজেই তাহকিক করেছেন হাদিস সহি হাদিস কি সহি হাদিসটা কি এটা রাসূল পাকের একটি খুতবা এটা রাসূল পাকের খুতবা শুনুন এই হাদিসের রাবি হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরত আবু দেখুন আমরা যে খুতবা পড়ি এই খুতবা রাসূল পাকের সুন্নাত বুঝছেন না আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কেমন করে খুতবা পড়তে হয় আন আব্দুল্লাহ বিন বুরাইদা ক্বালা সামিতু আবি বুরাইদা তিনি বলেছেন আমি আমার পিতা বুরাইদা থেকে শুনেছি ইয়াকুল তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকতুবানি ইজা জা আল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা কামিসান আহমারান ইয়ামসিয়ানে ওয়া ইয়াসুরান শুধু খুতবা নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা তো দিয়েছেনই উনাদের নামে জুমার খুতবাতে উনাদের নাম পাক তো পড়েছেন বরং খুতবা পড়তে গিয়ে ওই খুতবায় হাসান হুসাইন আলাইহিস সালাম যদি এসে গেছেন খুতবাকে বন্ধ করে দিয়েছেন আহলে বাইত পাকের মাকাম এমন যে আহলে বাইতের খাতির আল্লাহর রাসূল খুতবাকে স্টপ করে দিয়েছেন দেখুন এটাই তার হাদিস আল্লাহর রাসূল খুতবা ইরশাদ ফরমাচ্ছেন মিম্বারের উপরে কোথায় খুতবা দিচ্ছেন এমন সময় শাহজাদা হাসান হুসাইন ঘরের ভিতরে নানাকে দেখতে না পেলে বুঝে নিতেন যে উনি মসজিদে আছেন কোথায় আছেন ঘর আর মসজিদ তো লাগালাগি ছিল আল্লাহ রাসূল তখন সবে মাত্র হাঁটা শিখেছেন মানে হাঁটি হাঁটি পা পা হাঁটে না বাচ্চা ছিল হাঁটা শিখতে গিয়ে আবার পড়েও যায় তো রাসূল পাক খুতবা দিচ্ছেন এমন সময় দেখছেন দুই শাহজাদা লাল রঙের জামা পরে উনি ওনারা হাঁটতে হাঁটতে চলে আসছেন মসজিদের দিকে আর ওনাদের পাটল মনে করছে যেন পড়ে যাবেন হয়তো তো ইয়ামসিয়ানি ওয়া ইয়াসুরান তো যখন দেখলেন যে দুই ইমাম পাক উনি খুতবা দিচ্ছেন কিসের জুমা আর দেখছেন খুতবা দিতে দেখছেন মসজিদের বাইরে দুই ভাই একে অপরকে ধরে টলতে টলতে চলে আসছেন বাচ্চা তো সবে মাত্র হাঁটা শিখছেন এই দেখে আল্লাহ রাসূল করলেন কি ফা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল মিম্বার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খুতবাকে স্টপ বন্ধ করে দিয়ে মিম্বার থেকে নেমে চলে গেলেন বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে কাতার ভেদ করে মসজিদ থেকে বেরিয়ে বাইরে চলে গেলেন দুই ইমাম পাকের শাহজাদার কাছে গেলেন ফা হামালাহুমা ওয়া ওয়াদাআহুমা বাইনা ইয়াদাই সঙ্গে সঙ্গে দুই শাহজাদাকে এইভাবে কোলে তুলে নিলেন তুলে নিয়ে মসজিদের ভিতরে মুসল্লি বাবা এরকম তো জুম খুতবা কোনদিন নবী পাকের দেখি নাই হুজুর খুতবায় সাদ ফরমাচ্ছেন খুতবা দিতে দিতে কোথায় মসজিদ থেকে মেম্বার থেকে নেমে মসজিদের বাইরে চলে গেলেন সকল মুসল্লি বাইরে তাকিয়ে আছেন হুজুর যাচ্ছেন কোথায় দেখলেন দুই শাহজাদা তাদের দুজনকে কোলে তুলে নিয়েছেন কোলে তুলে ফের মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পর ওয়াদাআহুমা বাইনা ইয়াদাই আল্লাহর নবী তার মেম্বারের সামনে দুই নিজের হাতে করে দুজনাকে আগে বসালেন বসার পর মেম্বারের উপরে দাঁড়ালেন দাঁড়িয়ে ফের খুতবা দিতে লাগলেন এবারে খুতবার বিষয়বস্তু নবী পাক নবী পাকের আহলে বাইত আল্লাহ রাসূল বললেন সাদাকাল্লাহু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ফানজারতু ইলা হাযাইন খুতবা ইসানি এটা কোন খুতবা প্রথম খুতবা হয়ে গেছে মেম্বার থেকে নেমে চলে গেছেন এবার সেকেন্ড খুতবা খুতবায়ে সানিতে আহলে বাইতের তারিফ করতেছেন ফানজারতু ইলা হাযাইন ফানজারতু ইলা হাযাইন সাবিয়াইনি আমি যখন এই দুই শাহজাদাকে আমি দেখলাম ইয়ামসিয়ানে ও ইয়াসুরান খুতবা বলছেন এবার এবার কি করছেন খুতবা দিতেছেন হে আমার সাহাবী বৃন্দ তোমরা অবাক হচ্ছ আমি খুতবা দেওয়া অবস্থায় যখন আমি এই দুই শাহজাদাকে দেখলাম দুই বাচ্চাকে দেখলাম দুই শিশুকে দেখলাম আমার এই খানদানকে দেখলাম আমার আহলে বাইতকে দেখলাম আমার দুই বেটাকে দেখলাম পা তলমল করতেছে তো ফালাম আসবির মাই সাবার না কার সাকা ফালাম আসবির তাদের পা যখন টলছিল তা আমি আর সহ্য করতে পারলাম না যদি পড়ে যান যদি পড়ে যান ফাল্লাম আসবির হাত্তা কাতাতু হাদিসি বরং আমি আমার খুতবাকে স্টপ করে দিয়েছি ইনাদের জন্য
আহলে বাইত পাকের জন্য আমি আমার বক্তব্য আমি আমার লেকচার আমার ভাষণ আমার হাদিস আমার কথা আমার খুতবাকে কাটাতু কেটে দিয়েছি খণ্ডন করে দিয়েছি কেটে দিয়েছি খুতবাকে কেটে খুতবাকে ছেড়ে খুতবাকে বাদ দিয়ে কি করেছি ওয়া রাফাতুহুমা খুতবা ছেড়েছি দুই সাহাবাকে তুলেছি খুতবাকে ছেড়েছি দুই সাহাবাকে তুলে নিয়েছি আল্লাহর রাসূল দেখালেন দেখুন সুন্নাত কিসকো কহতে হয় সুন্নাত কাকে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করেন সেটা করা সুন্নাত ও শরীয়ত এসার নামাজ কয় রাকাত শরীয়ত ফরজ কয় রাকাত চার কার নামাজ আপনি যদি ভাবেন এখন আমাদের জলিল কমান্ডার সাহেব উনি খুব সোজা সরল মানুষ আল্লাহওয়ালা লোক আল্লাহকে খুব মহব্বত করেন উনি ভাবলেন যে আমি রাজবাড়ির মধ্যে সবচেয়ে আল্লাহকে মান্যওয়ালা আজকে আমি সবাই চার রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর জন্য আজ আট রাকাত পড়ব নিয়ত করেছেন নামাই তো আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা সামানা রাকাতে সালাতিল ইশা আমি আট রাকাত এশার নামাজের নিয়ত করলাম ভাই নামাজ হবে না কেন কোরআনে কোথাও লেখা নাই যে এশা চার রাকাত পড়তে হবে আছে জোহর আসর মাগরিব ফজর কোন নামাজের ফরজ নামাজের রাকাত সংখ্যা লেখা নাই তো কোরআনে তো নাই যে চার রাকাত এসা পড়তে হবে তা আট রাকাত উনি তো কম পড়েননি কম পড়লেন হয় দোষ হতো যে এই লোকটা চারের জায়গায় তিন করে দিয়েছে উনি তো ডবল পড়ছেন তা তো অন্য কারো পড়ছে না পড়ছেন তো আল্লাহ নাকি আল্লাহ তো খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা না কারণ পড়ছেন ডবল সবাই চার রাকাতে আল্লাহকে চারবার রুকু করে উনি আটবার রুকু করছেন এক একটা রাকাতে দুবার করে সাজদা তো চার রাকাতে কবার আমরা সাজদা করি উনি আল্লাহকে ১৬বার সাজদা করছেন অন্য কাউকে তো নয় কাকে করছেন সুবহানা রাব্বিয়াল আলাই বলছেন আটবার আটবার ১৬বার সাজদাতে তো আল্লাহকে তো উনি সাজদা ১৬বার করছেন ডবল করছেন সবই তো ডবল আল্লাহ তো খুশি হওয়ার কথা না রাজবাড়িতে একটা আমার বান্দা আছে সবাই চার রাকাত পরে আটবার আট রাকাত সবাই আমাকে আটবার সাজদা করে ১৬বার তা আল্লাহ তোমার নেকি বাড়িয়ে দেওয়ার কথা বাড়াবে না চিন্তা করছেন বাড়াতে পারেন নাকি নামাজ তো হবেই না নামাজ তো হবেই না উনি গুনাহগার হবেন নামাজ তো হবেই না উনি গুনাহগার কেন কোরআনে তো নাই চার পড়ো এর কারণ কিছুই নাই একটাই কারণ কারণ কি আল্লাহর নবী আট পড়েননি পড়েছেন চার বাকি চারটাও আল্লাহরই নামাজ কার নামাজ যে নামাজে নবী পাকের পেয়রাবি নাই ওই নামাজ আল্লাহর নামাজ নয় যে সাজদায় নবী পাকের ইত্তেবা নাই ওই সাজদা আল্লাহর নয় অর্থাৎ আল্লাহকে ইবাদত করতে গেলে আল্লাহর সাজদা করতে গেলে নবীর অনুসরণ করে করতে হবে নবী যেভাবে করেছেন ওইভাবে উনি আট রাকাত পড়েননি পড়েছেন চার উনাকে আগে বেড়ে লা তাকাদ্দাম উনাকে অগ্রবর্তী হয়ে যদি তুমি বেশি বেশি করতে যাও ওটাও আল্লাহর দরবারে গ্রহণ তো নয় বরং তুমি গুনাহগার তুমি কি তো শরিয়ত আট নয় শরিয়ত কেন কোরআনে তো আসেনি কোরআনে তো চার না আট আসেনি নবী পড়েছেন কে পড়েছেন তো নবী পাক যেটা পড়েছেন ওটা শরিয়ত ওটা কি আর ওটাই শরিয়ত ওটাই সুন্নাত তার খেলাফ গুমরাহি তার খেলাফ গুমরাহি পথভ্রষ্টতা গুনাহগার সেই আল্লাহর নবী খুতবা দিতেছেন খুতবায় আহলে বাইত পাকের নাম নিচ্ছেন তো খুতবায় আহলে বাইত পাকের নাম নেওয়া শরিয়তে মুহাম্মাদি এবং সুন্নাত এবং খুতবায় আহলে বাইতের খাতির খুতবাকে ছেড়ে আহলে বাইতের জন্য ছুটে যাচ্ছেন এবং বললেন হাত্তা কাতাতু হাদিসি ফা নাযালা মিনাল মিম্বার মিম্বার থেকে নেমে গেছেন হাত্তা কাতাতু হাদিসি হাদিসকে কেটে দিয়েছেন খুতবাকে বন্ধ করে দিয়েছেন রাফাতুহুমা হাত্তা রাফাতুহুমা তো প্রয়োজনে আহলে বাইতের খাতির খুতবা বন্ধ করা আহলে বাইতের জন্য বরং খুতবার উপর আহলে বাইত আহলে বাইত বা খুতবার উপরে কুরবান না খুতবা আহলে বাইতের উপরে কুরবান এবং আহলে বাইতের জন্য খুতবা বন্ধ করে আহলে বাইতকে গ্রহণ করা এটা নবীর সুন্নাত এবং নবীর শরীয়ত
এবং এটা নবীর শরীয়ত না তো খুতবার মধ্যে আহলে আহলে বাইত পাকের প্রাধান্য খুতবা সে ভি বরকর খুতবা সে ভি আহলে বাইত বরকর হ্যায় জুমা কি খুতবা সে ভি বরকর হাসান আর হুসাইন হ্যায় তাই না রাসূল পাক দেখিয়ে দিলেন পরিষ্কার বললেন আমি খুতবা ছেড়ে দিয়েছি দুই ইমাম পাককে তুলে নিয়েছি তার মানে কি শিখো শিক্ষা নাও আহলে বাইতের কাছে সবকে কুরবান করো তোমার খুতবা কুরবান করো তোমার নামাজ কুরবান করো তোমার কিয়ামকে কুরবান করো রুকুকে কুরবান করো সুজুদকে কুরবান করো তো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল কবুল আল্লাহর নবী করে দেখিয়েছেন যে ইনাদের উপরে সব কিছু কুরবান খুতবা কুরবান এখন খুতবা কুরবান করলেন ছেড়ে চলে গেলেন এবার দেখুন নামাজ কুরবান কি কুরবান নামাজ কুরবান এই হাদিস ইমাম তাবারানী রিওয়ায়াত করেছেন আল মুজামুল কবির তৃতীয় খণ্ডে 47 পৃষ্ঠা হাদিস নাম্বার 2644 অতএব আহলে বাইত পাকের শান পাকে খুতবা পড়লে তার উপরে কথা বললে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পেরেছেন না তাবারানী শরীফ মুজামুল কবির তৃতীয় খণ্ডে 47 পৃষ্ঠা হাদিস নাম্বার 2644 ইমাম ইবনে হিব্বান আস-সাহি 15তম খণ্ডে 426 পৃষ্ঠা ইমাম ইবনে আবি সাইবা আল মুসান্নাফ ইমাম বুখারীর উস্তাদ তিনি লিখেছেন ষষ্ঠ খণ্ডে 378 পৃষ্ঠা হাদিস নাম্বার 32174 ইমাম হাইসামি মাওয়ারিদুজ জামআন প্রথম খণ্ডের 552 পৃষ্ঠা এবং ইমাম বাইহাকি আর সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ডে 263 পৃষ্ঠা হাদিস নাম্বার 3237 এখানে পাঁচখানা হাদিসের কিতাব কোট করা হয়েছে আপনাদেরকে শোনানো হলো এই কিতাবে কি আছে এই হাদিসের রাবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জালিলুল কদর সাহাবী এবং আনসার সাহাবী এবং তিনি কাতেবে ওহী তিনি কে তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তিনি ছাড়াও এই হাদিস জার বিন হুবাইস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আমি কোট করছি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বাল কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি ওয়াল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ছেন কি পড়ছেন আর এমন সময় হাসান আর হুসাইন আলাইহিমাস সালাম আলা যাহরিহি উনার পিঠের উপর উঠে বসে পড়লেন আপনি বাড়িতে নামাজ পড়ছেন মাঠ থেকে এসে কাজ টাজ সেরে নামাজে ঘরে মসজিদে নামাজ পাননি বাড়িতে পড়ছেন এখন আপনার ছোট বাচ্চা বাপকে দেখেছে অনেকক্ষণ পর এসে বাপের পিঠে চেপে গেছে যেই সাজদায় গেছেন মা কি করবে বলে ভালো করে বসে থাক না মা করবে কি ছেলেটাকে তুলে বেড়ে বাবা নামাজ পড়ছে নাকি সাহাবায়ে কেরামরা দেখছেন রাসূল পাক নামাজ পড়ছেন আর উনার পিঠে ইমাম পাক বসে গেছেন উনাদের কর্তব্য দিনের নবী সমস্ত পয়গম্বরদের সর্দার সুলতানুন আম্বিয়া তিনি নামাজ তিনি আল্লাহর দরবারে সাজদাই আর তার পিঠে আল্লাহর দুই বাচ্চা তখন করলেন কি ফাবাদুহুমান নাস তখন সমস্ত যারা লোকেরা ওখানে ছিল সাহাবীরা ছিলেন তারা তখন বাধা দিতে গেলেন এই কি হলো কি বেয়াদবি নাকি যেই বাধা দিতে গেছে আল্লাহর রাসূল নামাজের হালাতে কিসের হালাতে নামাজের হালাতে ওয়া ক্বালান নবী দাউহুমা বিআবিহুমা ওয়া উম্মিহুমা ছেড়ে দাও আমার দুই বেটাকে তাদের উপরে আমার বাপ কুরবান আমার মা কুরবান ওনারা আসলে নামাজ বাতিল হয় না ওনারা আসলে নামাজ বরং কবুল হয় আসতে দাও তাদের উপরে আমার পিতা মাতা কুরবান আরে ভাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরামরা আসতেন তখন তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার বাপ মা কুরবান যেখানে সাহাবীরা নবী পাকের জন্য এটা আদাবে বলতেন আপনার উপর বাপ মা কুরবান সেখানে আল্লাহর নবী হাসান হুসাইনের জন্য বলছেন তাদের উপর আমার বাপ মা কুরবান নামাজ কুরবান রাস্তে দাও অসুবিধা নাই এতে কোনো অসুবিধা নাই বরং শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে একটা আহাদনামা লিখে দিলেন অঙ্গীকারপত্রে এক সাহাবীকে সে চলে গেল ফের আবার কোনো কাজে ফিরে আসলো এসে দেখছেন আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর নবী এ হাদিসের রাবি আনাস বিন মালিক কে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন সে ফিরে এসে দেখছে যে আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন আর আর ইমাম হাসান আর হুসাইন আলাইহিস সালাম দুই বাচ্চা শিশু খেলা করছেন উনার সাথে কেমন কখনো রাসূল পাক দাঁড়িয়ে আছেন তো সামনে দিয়ে যাচ্ছে পিছন দিয়ে যাচ্ছেন
পায়ে ফাঁক দিয়ে এদিকে চলে যাচ্ছেন ওদিক দিয়ে চলে যাচ্ছেন দুজনে খেলা করছেন দুই শাহজাদাতে আবার যখন রুকুতে যাচ্ছেন পিঠের উপরে দুজন উঠে বসছেন যখন সাজদায় যাচ্ছেন আবার পিঠে বসছেন আত্তাহিয়াত পড়ছেন তো ঘাড়ের উপরে বসছেন তুই দেখে অবাক যে হুজুর নামাজ পড়ছেন কখনো ঘাড় ধরে ঝুলছেন কখনো দুজনে ঘাড়ের উপরে বসছেন কখনো পিঠে বসছেন কখনো সামনে পিছন দিয়ে ছুটাছুটি করছেন সামনে দিয়ে গেলে তো নামাজ ভেঙে যাবে এসব করছেন তো নামাজ যখন ফিরা হলো ফালাম্মা ফারাগা মিনাস সালাহ আল্লাহর নবী যখন নামাজ থেকে ফারিগ হলেন ফাকাল আর রাজুল ওই লোকটি তখন ফাকাল আল্লাহুর রাজুল তখন সেই লোকটি উনাকে বলল মানে সে সাহাবি সেই সাহাবিটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল মা ইয়াকতিয়ানিস সালাহ এই দুই শাহজাদা আপনার নামাজ ভেঙে দিলেন না বেশি কিছু বলেনি খালি এইটুকু এই দুজনে আপনার নামাজকে ভেঙে দিলেন না বাস যেই এইটুকু বলা ফাগাদাবান নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের চেহারা মোবারক গজবনাক হয়ে গেল রেগে গেলেন লাল হয়ে গেল বল না উইলনি আহাদা দে তোর অঙ্গীকার পত্রটি উনি হাতে করে নিলেন ফামাজ্জাকাহু ছিঁড়ে ফেললেন তারপরে বললেন শুনে রাখ যারা আমাদেরকে ভালোবাসে না ফালাম ইয়ারহাম সাগীরেনা ওয়া ইউআক্কির কাবীরেনা ফালাইসা মিন্নি ওয়া আনা মিনহু যে আমাদের ছোটদেরকে সোহাগ করে না আদর করে না স্নেহ করে না ভালোবাসে না আর আমাদের যারা বড় আলী ও ফাতেমা এদেরকে যারা ইজ্জত করে না ও আমার দলের কেউ নয় আমি তার দলের কেউ নই দূর হও আমার দরবার থেকে সে বড় কিছু কথা বলেনি ইমাম পাকের বিরুদ্ধে এমন জবান দারাজ করেনি নবী পাক কখনো রাগ দেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগার ইতিহাস পেয়েছেন হিস্ট্রিতে কখনো দেখেছেন হাদিসে কখনো দেখেছেন আল্লাহর নবী কখনো রাগ দেন না উনার উপরে নামাজ পড়ছেন ভুঁড়ি চাপিয়ে দিয়েছে আবু জেহেল উনি রাগেননি তায়েফে মাথা ফাটিয়ে দিয়েছে রক্ত পা দিয়ে বয়ে যাচ্ছে রাগেননি ওহদে দঙ্গান মুবারক শহীদ হয়ে গেছে রাগেননি তায়েফে যখন মাথা ফাটিয়ে দিয়েছেন রক্ত পা দিয়ে গড়ে যাচ্ছে মালায়েকাত ফেরেশতা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার হালেই করেছে আপনি হুকুম দেন এখনি আমি দুনিয়াটিকে উল্টে দিই বা ওদের উপর আজাব নাজিল করি বললেন যে না ওরা আমাকে চিনে না তাই করেছে যখন চিনবে তখন আমাকেই মুহাব্বত করবে অতএব আল্লাহ রাসূল রাগেননি রেগেছেন এক জায়গায় যখনই কেউ মাওলা আলীর সানে বেয়াদবি করেছে যখনই খাতুনে জান্নাত পাকের সানে বেয়াদবি করেছে যখনই দুই ইমাম পাকের সানে বেয়াদবি করেছে তখনই আল্লাহর নবী রেগেছেন এক জায়গায় রেগেছেন অনেক হাদিস আছে মাওলা আলীর সানে বেয়াদবি করেছে রেগেছেন বুখারীতে হাদিস আছে তিরমিজিতে হাদিস আছে আল্লাহর নবী ফাগাদেবান নবী রেগে গেলেন শুধু বলেছে ইনারা সামনে দিয়ে যে এলেন গেলেন আপনার গলা ধরে ঝুলছিলেন ঘাড়ে চাপছিলেন পিঠে চাপছিলেন আপনার নামাজ ভেঙে যায়নি মা ইয়াকতিয়ানিস সালাহ নামাজ কি কেটে যায়নি ভেঙে যায়নি শুধু এইটুকু বলাতে যেহেতু কথাটা ইমাম পাকদের খেলাফ চলে গেল আল্লাহর নবী এত রেগে গেলেন ও তারকে যেটা আহাদনামা লিখে দিয়েছেন কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন তারপর বললেন যারা আমাদের ছোটদেরকে সোহাগ করে না আদর করে না বড়দেরকে ইজ্জত করে না সে আমার দলের কেউ নয় আমি তার দলের কেউ নামাজের মধ্যে ইনারা আসার কারণে শুধু এটা বলার জন্য যদি এই হয় খুতবার মধ্যে ওনাদের নাম পাক আসার কারণে যদি কেউ এই ধরনের গুস্তাখি কালাম করে সে নবী পাকের দলের কেউ নয় আল্লাহর নবী তার দলের কেউ নয় এই হাদিসে পাক ইনাদের নাম হার জায়গায় আসবে হার লামহায় প্রত্যেক জায়গায় আরে আদম নবীর তওবা তাক পাঞ্জাতান পাকের ওসিলা ছাড়া কবুল হয়নি فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم سورة البقرة 37 نمبر آيات الله پاک بولছেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক কতকগুলো শব্দ শিখিয়ে দিলেন যার ওসিলায় তার তওবা কবুল হলো এই আয়াত কারিমা যখন নাজিল হলো ইবনে আব্বাস এর বর্ণনা করছেন ইয়া রাসূলুল্লাহ ওই কলেমাগুলি কি কি ছিল যার ওসিলায় তার তওবা কবুল হলো আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ পাক এই শব্দ শিখিয়ে দিয়েছিলেন যে হে আদম এইভাবে তওবা চাও তবেই তোমার তওবা কবুল হবে তখন জিব্রাইল আলাইহিস সালামের মারফত
শিক্ষা প্রাপ্ত হয়ে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান আল হুসাইন আয় আল্লাহ তুমি আমার তাওবা মুহাম্মদ আলী ফাতিমা হাসান আর হুসাইন পঞ্জতন পাকের ওসিলায় কবুল করো ফাতাবা আলাই আল্লাহ তৎক্ষণাৎ তাওবা কবুল করলেন সুবহানাল্লাহ তাফসীরে দুররে মনসুর আল্লামা সিউতি আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মনসুরের মধ্যে তাফসীর করেছেন এবং আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মনসুরের মধ্যে এই আয়াতের তাফসীরে মাওলা আলী মুশকিল কুসা আলাইহিস সালাম থেকে রিওয়ায়াত করেছেন মাওলা আলী মুশকিল কুসা ওয়া মুরতাজা আলাইহিস সালাম উনি রিওয়ায়াত করছেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন হে আদম আলাইহিস সালাম আপনাকে কি আল্লাহ পাক নিজের দুই কুদরতি হাত দিয়ে তৈরি করেননি বলে হ্যাঁ নিশ্চয় বলে আপনাকে কি আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের জন্য সাজদার জায়গা বানাননি তো বলে নিশ্চয় তাহলে আপনি ক্রন্দন করছেন কেন বলে আমি ক্রন্দন করব না আমি আল্লাহর দরবার থেকে এখন আমাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে আমি বিবি হাওয়াকেও খুঁজে পাচ্ছি না আল্লাহ আমার তওবা কবুল করছে না তখন জিবরাইল আসলাম বললেন আপনি এইভাবে তওবা চান আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ তখন আদম আলাইহিস সালাম বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ ফাতাবা আলাই যখন আদম আলাইহিস সালাম হে আল্লাহ তুমি আমার তওবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর তাবাম আহলে বাইত আলে মুহাম্মদ যাদের উপরে নামাজে দরুদ পড়া হয় তাবাম আলে মুহাম্মাদের ওসিলায় আমার তওবা কবুল করো ফাতাবা আলাই আল্লাহ সঙ্গে সঙ্গে তওবা কবুল করো দেখুন ইনাদেরকে বাদ দিয়ে না নামাজ না রোজা না তওবা না ইবাদত না বান্দেগি না মাগফিরাত না ক্ষমা আল্লাহ পাক শিক্ষা দিলেন তোমাদের আদি পিতার থেকে শিখো আহলে বাইত পাককে বাদ দিয়ে কিছু না এই লাস্ট হাদিস শরীফটা দিয়ে আমি আপনাদের ছেড়ে দেব যে রসুল পাকের নামাজ কেমন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এই হাদিস শরীফটি দশখানা হাদিসের কেতাব থেকে কোট আপনাদেরকে শোনাবো তার মধ্যে সুনান আন নাসাই 86টা হাদিস এই হাদিসটি প্রতিটি মাদ্রাসায় দার্স দেওয়া হয় পাঠ্যপুস্তক সিলেবাস নাসাই শরীফ আর সুনান সুনানুন নাসাই কেতাবুত তাতবিক দ্বিতীয় খণ্ড 229 পৃষ্ঠা হাদিস নম্বর 1141 ফের হাদিস আহমদ ইবনে হাম্বাল আল মুসনাদ তৃতীয় খণ্ডে 496 পৃষ্ঠা আবার ইবনে আবি সাইবা আল মুসান্নাফ ষষ্ঠ খণ্ডে 380 পৃষ্ঠা হাদিস নম্বর 32191 ইনি ইমাম বুখারীর টিচার ইমাম বুখারীর ওস্তাদ ইমাম তাবারানি আল মুজামুল কবির সপ্তম খণ্ড 270 পৃষ্ঠা ইমাম সাইবানি আল আহাদ ওয়াল মাসানি দ্বিতীয় খণ্ডের 188 পৃষ্ঠা ইমাম বাইহাকি তার আসুনানুল কুবরা দ্বিতীয় খণ্ডের 263 পৃষ্ঠা ইমাম হাকেম মুস্তাদরাক আল সহিহাইন তৃতীয় খণ্ডের 181 পৃষ্ঠা এবং ইমাম হাকেম হাদিসটির সনাদ বর্ণনা করেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শর্তি শাইখাইন এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে সহি এবং হাদিস ইবনে মুসা মুতাসিরুল মুখতার প্রথম খণ্ডের 102 পৃষ্ঠা আবার হাদিস ইবনে হাজম আল মুহাল্লা তৃতীয় খণ্ডের 90 পৃষ্ঠা ফের হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি তাহজিব উত তাহজিব দ্বিতীয় খণ্ডের 299 পৃষ্ঠা এতগুলো হাদিস পাকের মধ্যে তার মধ্যে একটি হাদিস বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামাজাবি জামাত ইসলামী তাবলিক জামাত যত মাঝহাব সব মাদ্রাসায় পড়ানো হয় সিলেবাস পাঠ্যপুস্তক দার্সি কিতাব আমি নাসাই শরীফ থেকে এর রেফারেন্স কোট করছি এ হাদিসের রাবি আব্দুল্লাহ বিন সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন আমি আমার পিতা সাদ্দাদ থেকে শুনেছি তিনি বললেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার নামাজ আদায় করার জন্য আমাদের নিকট উপস্থিত হলেন তার কোলে হাসান আর হুসাইন ছিলেন কে ছিলেন দুই সাহাজাদাকে মসজিদের মেঝেতে রেখে আল্লাহ নবীর সামনে ইমাম হয়ে দাঁড়ালেন অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজে দাঁড়ালেন আর আল্লাহ রসুল রুকুতে যাওয়ার পর সাজদাই গেলেন হুজুর যখন সাজদাই গেলেন তো আর হুজুর তো মাথা তুলতেছেন না উনি আর মাথা তুলছেন না আমরা পড়তেই যাচ্ছি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তখন রাবি বর্ণনা করছেন আবদুল্লাহ বিন সাদ্দাদ যে আমি ভাবলাম ব্যাপারটা কি দেখি অনেক মুসলি থাকে না টুক করে মাথাটা তুলে দেখে লাই নাকি তো উনি বলছেন কলা কলা আবি যে আমার আব্বা বলছেন ফা রাফাতু রাসি
ওয়া ইজা সাবিউ আলা জাহরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি টুক করে মাথাটা তুললাম তো তুলে দেখছি ওই দুই সাহাবাকে যাকে মেঝেতে বসিয়েছিলেন হাসান আর হুসাইন আলাইহিমুস সালাম দুজনে উনার পিঠের উপরে বসে আছেন আর রাসূল পাক সাজদায় আছেন ওয়া হুয়া সাজিদুন আর উনি সাজদায় পড়ে আছেন তো ফার রাজাতু ইলা সুজুদি তখন দেখলাম না উনি তো সাজদাতে আমি আবার সাজদায় চলে গেলাম অনেকক্ষণ পর আল্লাহর রাসূল মাথা তুললেন فلما قضى رسول الله صلى الله عليه واله وسلم الصلاه যখন নবী পাক নামাজ থেকে ফারিগ হলেন নামাজ হয়ে গেল কমপ্লিট قال الناس সকল লোকেরা তখন জিজ্ঞাসা করলো ব্যাপার কি কেউ কেউ ভাবছে তখন যে উনার বোধহয় বেসালে হাক হয়ে গেছে এত দীর্ঘ নামাজ মানে এত দীর্ঘ যে অনেকে ভাবছেন বেসাল হয়ে গেছে অনেকে ভাবছেন যে ওহী নাজিল হচ্ছে এত দীর্ঘ তো قال الناس يا رسول الله صلى الله عليه وسلم انك سجدت بين ظهرني صلاتك سجدتا تلتها حتى ظننا انه قد حدث امر او انه يوحى اليك বললেন আপনি এত দীর্ঘ সিজদা করেছেন আমরা কেউ কেউ ভেবেছিলাম যে আপনার উপরে হুকুম চলে এসেছে যেমন আপনার বিশাল হয়ে গেছে আর কেউ কেউ ভাবলাম যে আপনার উপরে ওহী নাজিল হচ্ছে قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কুল্লু যালিকা লাম ইয়াকুন তোমরা যে যা ভেবেছো এগুলো একটাও নয় আমার তো বেসাল হয়নি দেখতেই পাচ্ছ আর আমার উপরে ওহীও নাযিল হয়নি ওয়ালাকিন্না বিনিরতাহলানি ফাকারিহতু আন ইউআযিলাহু হাত্তা ইয়াকদি হাজাতাহু বরং আমার বেটা আমার পিঠের উপরে বসে বসেছিলেন যখন আমি সাজদায় যাই তখন আমার বেটা আমার পিঠের উপরে বসেছিলেন ফাকারিহতু আই ওয়াজিলাহু হাত্তা ইয়াকদি হাজাতহু বরং আমার এই দুই ছেলের হাজাত পুরো হওয়ার আগে সাজদা থেকে মাথা তোলা আমার দৃষ্টিতে মাকরু আমার দৃষ্টিতে মাকরু নামাজ কার পড়ছেন আল্লাহর ফরজ নামাজে তাসবিহ পড়ার একটা লিমিট আছে তিনবার পাঁচবার সাতবার কেউ যদি 22 বার পড়ে নামাজ বাতিল ফরজ নামাজে বেশি লিমিট লোয়ার লিমিট আপার লিমিট আছে মিনিমাম তিনবার পড়তে যে টাইম লাগবে অতক্ষণ সাজদায় থাকতে হবে তার কম সাজদা হলে নামাজ বাতিল তেমনি কেউ যদি দীর্ঘক্ষণ 20 বার 21 বার 17 বার কি 15 বার তাসবিহ পড়লো ফরজ নামাজে নামাজ বাতিল হবে না হ্যাঁ নফল নামাজে আপনার যত খুশি পড়েন নফলে তারপরে আবার ইমাম নামাজের ইমাম পিছে মুসল্লি সেখানে এত নামাজ এত দীর্ঘ সাজদা যে অনেকে ভাবছেন উনার ইন্তেকাল হয়ে গেল নাকি আবার অনেকে ভাবছে ওহী নাজিল হচ্ছে নাকি আল্লাহ রাসূলের নামাজ দোহরালেন এই তো নামাজ হয়ে গেল নামাজ কিভাবে পড়তে হবে রাসূল পাকের কাছে শিখেন নামাজ পড়ছেন কার নামাজ আর পিছে এসেছেন কে হাসান আর হুসাইন আলাইহিস সালাম আল্লাহর রাসূল বলছেন হাসান হুসাইন যখন পিঠে এসে গেছেন উনাদের ইচ্ছা যে নানার পিঠে থাকবেন উনাদের ইচ্ছা তো উনার যতক্ষণ ইচ্ছা না মিটবে নামাজ আমি পড়তেছি আল্লাহর যদিও নামাজটি আল্লাহর যতক্ষণ পর্যন্ত না উনাদের খায়েস না মিটবে হাজাত পুরা না হবে ইচ্ছা পুরা যতক্ষণ না হবে তার আগে মাথা তুললে এটা মাকরু দোষনীয় কে বলছেন ইসলাম তো রসুলের থেকে নিতে হবে নাকি না মুল্লার থেকে ইসলাম আল্লাহর রসুলের কাছ থেকে নেবেন না মুল্লার থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকারিহতু ফাকারিহতু এটা ত্রুটিযুক্ত নামাজের মধ্যে যদি ইমাম পাকরা আসেন কোন আহলে বেত আসেন তিনাদের ইচ্ছার বিরুদ্ধে নামাজ তাদের ইচ্ছা পূরণের আগে নামাজ থেকে মাথা তোলা এটা সহি নামাজ নয় ত্রুটিযুক্ত নামাজ ফতোয়া কার মোল্লা মৌলভীর নয় ফতোয়া ইয়া মুস্তাফাভি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাকের ফতোয়া বলুন আল্লাহর রাসূলের ফতোয়া নেবেন উনার থেকে শরীয়ত নেবেন না মোল্লার নতুন শরীয়ত নেবেন এরা তো মোল্লারা যেটা শিক্ষা দিছে এটা পুরাতন না রাসূলেরটা পুরাতন তিনি আগেই শিখে দিয়েছেন শিখিয়ে দিয়ে গেছেন আহলে বাইত পাক যখন আসবেন উনার জিকির করো
উনাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে উনাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে উনাদের গুস্তাখি করে যে নামাজ ও নামাজ আল্লাহর নামাজ ও খুতবা আল্লাহর খুতবা ও রোজা আল্লাহর রোজা বুঝতে পেরেছেন না আবার দেখুন নামাজ পড়ছেন কার আল্লাহ কার আল্লাহ নামাজ পড়ছেন আল্লাহ পিঠে আছেন কে হাসান আর হোসেন উনি কেন মাথা তুললেন না হাসান হোসেন বসে বসেছেন পিঠে তো বলেই তো তার মানে কি উনি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি উনি বুঝতে পারেননি তো বুঝতে পেরেছেন না কি বুঝেছেন যে হাসান হোসেন উঠেছেন খেয়াল কাকে করলেন খেয়াল কাকে করতেছেন বুঝেছেন তো হাসান হোসেনকে খেয়াল করছেন যে কে আছে উনারা না নামা পর্যন্ত আমি মাথা তুলবো নামাজ কার স্মরণ কাকে নামাজ কার আর রাসূলুল্লাহর স্মরণ কার পড়তেছেন আল্লাহর নামাজ স্মরণ করতেছেন হাসান আর হুসাইনকে ইহি সালাতে মুস্তাফা হ্যায় ইহি সালাতে মুস্তাফা হ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে শিখিয়ে নামাজ কেসা পড়না চাহিয়ে কিস তরহ পড়না চাহিয়ে সাজদা কাকে করছেন সাজদা কাকে করছেন মুখে কি বলছেন সুবহান রাব্বিয়াল আলা সজদা কোন দিকে আল্লাহর দিকে সজদা কোন দিকে আল্লাহর সজদা কাকে আল্লাহ মাথা ঝুঁকেছে কোন দিকে আর স্মরণ করছেন কাকে পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা আর খেয়াল করছেন না এখনো আছেন সুবহান রাব্বিয়াল আলা না এখনো আছেন নামবেন তবে উঠব সুবহান রাব্বিয়াল আলা না এখনো আছেন সুবহান রাব্বিয়াল আলা হ্যাঁ এবার নেমেছেন নেমেছেন আল্লাহু আকবার বলে মাথা তুললেন আল্লাহু আকবার বলে মাথা তোলা পর্যন্ত স্মরণ কাকে করলেন হ্যাঁ এবার নেমেছেন কে নেমেছে এবার নেমেছে কে নেমেছে স্মরণ করলেন কাকে সাজদার শুরু থেকে উঠা পর্যন্ত পুরা ইয়াদ হাসান আর হোসেন পুরা ইয়াদ মুহাব্বত কার নামাজ পড়ছেন কার ওই নামাজে মুহাব্বত করছেন কাকে মাথা ঝুঁকেছে কার দিকে তসবিহ কার স্মরণ কার তসবিহ আল্লাহর স্মরণ হাসান আর হুসাইন মাথা ঝুঁকেছে নবী পাকের সালাত কার নবী পাকের নবী আল্লাহর নামাজ পড়ছেন আল্লাহর সালাত মাথা ঝুঁকেছে মাথা ঝুঁকেছে আল্লাহর দিকে নবী পাকের মাথা মুবারক ঝুঁকেছে আল্লাহর দিকে সাজদা আল্লাহর দিকে মাথা ঝুঁকেছে আল্লাহর দিকে দিল ঝুঁকেছে হাসান আর হুসাইনের দিকে এই সাজদায়ে উবুদিয়ত হ্যায় এই সাজদায়ে উবুদিয়ত হ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ এবং তার সাজদা ওই রকম যে সাজদা মাথা ঝুঁকেছে আল্লাহর দিকে হৃদয় ঝুঁকেছে হাসান হুসাইনের দিকে ইসকো সাজদায়ে ইবাদত আর সাজদাতু সালাত কহতে হ্যায় ইসকো নারায়ে হাসান এমন নয় যে একটা হাদিস আমি পেলাম আর বলে দিয়েছি দশখানা হাদিসের কিতাব তার মধ্যে একটা হাদিস মাদ্রাসায় পড়ানো হয় প্রত্যেকটা কিতাবে এই কথা উল্লেখ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঝুঁকিয়েছেন আল্লাহর দিকে তাসবিহ পড়ছেন আল্লাহর হৃদয় ঝুঁকে আছেন ইমাম কারণ কি উনি জানেন আরে নামাজ কি আজ আমি ইমাম হুসাইনের জন্য নামাজকে কুরবান করেছি আরে ইমাম হুসাইন নিজের 72টা জীবনের কুরবানি দিয়ে নামাজকে কায়েম করবেন আমার এই নামাজকে আমার এই নামাজকে আমার এই নামাজকে আমার এই সাজদাকে আমার রুকুকে আমার কিয়ামকে আমার এই সাজদাকে আমার দ্বীনকে ইসলামকে 72টা জীবনের বিনিময়ে কায়েম করবেন এই হুসাইন আলাইহিস সালাম ইমাম হাসান আর ইমাম হুসাইন এর জন্য নামাজের উপরে ওনারা কুরবান নয় নামাজ ওনাদের উপরে কুরবান শুধু নামাজ নয় রাসূলুল্লাহর নামাজ ওনাদের উপর কুরবান তাই না তো খুতবায় ওনাদের নাম কি নামাজে আল্লাহ রাসূল ওনাদেরকে ইয়াদ করছেন সাজদা আল্লাহকে করছেন আর ওনার হৃদয়কে ঝুঁকিয়ে দিয়েছেন ইমাম পাকের দিকে বলেন এইভাবে নামাজ পড়ো খুতবা তো দূর কি বাত হ্যায় খুতবা ইয়ে তো দূর কি বাত হ্যায় নামাজ মে
तुम जिस जमाने में हो उस जमाने के अहले बैत को याद में रखो, इस तरह नमाज पढ़ो, ए रकम भावे नमाज पढ़ो, यही सलाते मुस्तफा है, यही सलाते मुस्तफा है। বলে সালাতে মুস্তাফা কত কিতাব বাজারে বেরিয়েছে, সালাতে মুস্তাফা, সালাতে মুস্তাফা, আসল সালাতে মুস্তাফা একটাও না, বুঝেছেন না? আমি তো আমার কথা একটি বলিনি ভাই, আমি বলেছি, আমি বলেছি সব হাদিসে পাক, কোরআন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই ভাই একটা জিনিস আমি এই কথায় আপনাদের বলবো, মানা না মানা আপনার, আমি কিন্তু আপনাদের সামনে একটাও আমার কথা আমার দরবারের কথা বলিনি যে আমার হুজুর পাক বলেছেন, সব কোরআন আছে আসি হাদিস থেকে, আমার কাজ রাস্তা দেখানো, সঠিক কথা বলে দিয়ে যাওয়া। কেউ যদি এরপরে কোরআন না মানে হাদিস না মানে, লা ইকরাহ ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার, আমাদের কাজ। মেদিনীপুর দরবার পাক থেকে গোলাম এসেছে আপনাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাতে, সিধা রাস্তা দেখাতে, জান্নাতের রাস্তা দেখাতে, নামাজ কিভাবে পড়তে হয় সেটা দেখাতে, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, দুটোই দেখিয়ে দেওয়া আমাদের কাজ, চলা আপনাদের কাজ। কেউ যদি না চলে, লাইক রাহাফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। কেউ কোরআন না মানলে আমি কি করব, কেউ মূর্তি পূজা করবে তো আমি কি করব, আমার কি জবরদস্তি করার আছে? আমি শুধু সিধা রাস্তা দেখিয়ে দিলাম। দেখুন এই কথাগুলো আপনারা ভাবুন, কেতাব পড়ুন, আমি যে পৃষ্ঠাগুলো বলেছি সেগুলো থেকে দেখুন আছে কিনা, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় গুলো দেখুন এবং আপনারা ভাবুন। আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে আশরাফুল, আপনাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, অতএব সুস্থ মস্তিষ্কে বুঝুন, ভাবুন, দেখুন। যদি এতদিন ভুল পথে ছিলেন, আমি বলছি না যে আমাদের কাছে এসে তৌবা করুন, কেয়া আঞ্জুমানে কাদেরিয়াই যান, আমাদেরকে শোনাবার দরকার নাই, আমরা তৌবা কবুল করার অধিকার আমাদের নাই, করনেওয়ালা আল্লাহ। আর যে আহলে বাইতের সামনে যদি গুস্তাখি করেছেন তারা, আপনি আপনার বাড়িতে বসেই উনাদের কাছে ক্ষমা চান এবং সঠিক রাস্তায় ফিরে আসুন। এর জন্য আমাদের কাউকে বলতে হবে তা নয়, আপনাকে শরম লাগতে পারে, কাউকে বলার দরকার নাই, দিলের খবর উনারা জানেন। মনে মনে উনাদের মুহাব্বত করুন, উনাদের গোলামি করুন, এই কথাগুলো পালন করুন। আর আপনি যে দলে আছেন আমাকে এই দলেই থাকতে হবে, এই জিদ জোরে যদি ধরে থাকেন, কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, হার নাফসকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে, সেদিন আপনি যার প্ররোচনায় সব করছেন ওই মোল্লা মলবি কেউ বাঁচাতে আসবে না, তোর মৃত্যুর পর তোর আফসোস ছাড়ার কিছুই থাকবে না। এখনো ভাই সময় আছে, যদি আপনারা ভুল বুঝেছিলেন এখন একবার শুধরিয়েলেন, ঠিক হন, এটা ভালাই আপনার আমার না, আমি এদেশের লোকও নই, আমার কোনো লাভ হবে না, লাভ হবে আর ওইটাই আমার লাভ যে আপনি সিধা রাস্তায় এলেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন সঠিক পথে চলার, সঠিক বুঝার এবং আহলে বাইত পাকের কদম পাককে আঁকড়ে ধরার। আমিন ওয়া আখিরু দাওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আছে পড়ুন। একজন লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন করেছে, বড় মালিক পাক, ছোট মালিক পাক, শাহজাদা মালিক পাক, মালিক পৃথিবীতে কয়জন, মালিক ছোট বড় হলো কি করে, আচ্ছা তাহলে মালিক বুঝছেন না বড় আর ছোটটা বুঝছেন না, মানে কোনটা, মানে মালিক বুঝেছেন নাকি না, মালিকটাও বুঝাতে হবে, মালিক বুঝেছেন ছোট বড় বুঝতে পারছেন না, না মালিক বুঝেছেন কিন্তু ছোট বড়টা বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি আপনারা বোধহয় ব্যাপারটা বুঝতে পারেননি, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক বা বড় মালিক পাক, ছোট মালিক পাক, এর অর্থ যে হুজুর পাকরা, বড় হুজুর পাক তো পর্দা নিলেন, এখন দুনিয়া ছেড়ে চলে গেছেন আমাদের পর থেকে, পর্দা হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আল ইসলাম, উনি মালিক পাক, উনার দুই শাহজাদা, এক শাহজাদা আগে বেসাল হক হয়ে গেছে মেজো শাহজাদা, তো বড় শাহজাদা ছিলেন ছোট শাহজাদা, তো বড় মালিক আর ছোট মালিক মানে যে মালিকানাই বড় মালিকানাই ছোট তা নয়, এর অর্থ বড় ভাই ছোট ভাই, তো বড় ভাইকে বলা হয় বড় হুজুর। যেমন আপনি কোনো কারখানায় কাজ করছেন, দুই ভাই কারখানার মালিক, তো কি বলেন, সমান শেয়ার, একটা কারখানার মালিক কয়জন, দুই ভাই মিলে, তখন আপনারা কি বলে ডাকেন, বড় বাবু, তো তার ছোট বাবুর শেয়ার কম নাকি, হ্যাঁ শেয়ার কম, এটা আইডেন্টিটি, বড় বাবু মানে বড় ভাইকে বড় বাবু, ছোট ভাইকে, কিংবা বড় মালিক ছোট মালিক, এরকম ভাবে বলে না, আমাদের মালিক
আমাদের মালিক আমাদের খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, বলে ওরা তো দুই ভাই, ও না না ছোট মালিকটা আমাকে বেশি ভালোবাসে, বলে না তো আসলে ইনারা দুজনেই মালিক, দুজনেই, একজন বড় ভাই একজন। এই জন্য বড় ভাইকে বলা হয় বড় মালিক বা বড় হুজুর পাক, ছোট মালিক বা, যেমন বড় ইমাম পাক ছোট ইমাম পাক, ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম, বড় ইমাম পাক তার ছোট ইমাম পাক মানে উনি ছোট, মালিকানা কম। রাসূল পাক বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যাদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের পুরুষদের সর্দার, নেতা ইমাম মালিক দুজনেই সর্দার, কিন্তু আইডেন্টিটির জন্য একজন বড় ভাই একজন। তার জন্য বড় ভাইকে বলা হয় বড় ইমাম পাক, ছোট ভাইকে বড় হুজুর পাক, ছোট হুজুর পাক। এবং নিয়ম অনুসারে সার্ভাইভাল এল্ডেস্ট সান যিনি, যিনি বড় হন উনি গদ্দিনাসীন হন, এই হিসাবে বড় জন গদ্দিনাসীন, ওই হিসাবে এখন যিনি বর্তমান গদ্দিনাসীন উনিও বড় হুজুর পাক। আরেকটি হচ্ছে যে যেমন গওসে পাককে কি বলে বড় পীর, তার মানে কি তারা ছোট পীরও আছে নাকি, তার মানে যত পীর আছেন তাদের মধ্যে উনি হলেন আজিম শ্রেষ্ঠ, তো ওনাকে বড় পীর বলা হয়। তেমনি খানদান পাকদের মধ্যে এই এনারা, এই যে খানদানে কাদেরিয়া, রাজ্জাকিয়া, তারপর রাজ্জাকিয়া, জাকেরিয়া, মুর্শিদিয়া, মুস্তারশিদিয়া, রশিদিয়া, এই যে সিলসিলা, এই সিলসিলাটা হচ্ছে সবচেয়ে বড় সিলসিলা, সবচেয়ে, এই জন্য এই সিলসিলার যিনি গদ্দিনাসীন হন এটা সবচেয়ে বড় সিলসিলা, এই জন্য এই সিলসিলা যিনি গদ্দিনাসীন তাকে বড় বলা হয়। ভাইদের মধ্যে বড় না হলেও বড়, মানে সিলসিলা বড় সিলসিলার গদ্দিনাসীন পীর, তিনি বড় হুজুর। কি ক্লিয়ার তো? আচ্ছা আর বলুন। আর একটা প্রশ্ন করেছে, কাদিয়া তরিকার লোক মারা গেলে মৃত ব্যক্তির সাথে কবরে যে সাজারা পাক দেওয়া হয় সেটা কি কবরের আজাব মাফ হয়? কোরআন ও হাদিস দ্বারা যারা ইনাদের মুরিদ, সাজারা পাক মানে জানেন, জানা আছে না ওটা কি জিনিস জানেন? আমি মানে বলতে বলছি না, মানে জিনিসটা কি জানেন ওটা কি? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্তমান সাজ্জাদা নাসীন হুজুর পাক পর্যন্ত পুরা খানদানের লিস্ট, পুরা নাম, পুরা বংশ ফেহরিস্ত, পরিচয়, মানে রাসূল পাক, তারপরে মাওলা আলী ও ফাতেমা, আলী ও ফাতেমার শাহজাদা ইমাম হাসান, ইমাম এবং ইমাম হুসাইন, এবারে ইমাম হাসান থেকে ইনাদের ছেলের বংশ, এবার ইমাম হাসানের ছেলে, তার ছেলে নাম, তার ছেলের নাম, তার ছেলের নাম, মানে কিভাবে এই বংশটা এসছে, তার ছেলের নাম করে রসুল পাকে 13তম হলেন বড় পীর সাহেব গস পাক, তারপর তার ছেলে সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম তার নাম, তার ছেলের নাম, তার ছেলের নাম, এই করতে করতে ছেলে ছেলে করে বড় হুজুর পাক। এইভাবে রসুল পাক থেকে বড় হুজুর পাক পর্যন্ত প্রত্যেক বাপের নাম, তার বাবা, তার আব্বা, তার আব্বা, ওদিক থেকে বলে তার ছেলে, তার ছেলে, পুরো ফার্দ। আপনি প্রশ্ন করেছেন যে এই সাজরা পাক বুকে দিলে নাকি কি বলেছেন, যে বা সাজরা পাক বুকে দিলে কবরে আজাব শুধু মাপ নয়, কবরে এই খানদানের যারা মুরিদ, এই আহলে বাইত পাকের দরবারের যারা মুরিদ, ইনাদের ভক্ত, সত্যিকারের ইনাদের ভক্তি নিয়ে যদি মারা যায়, আবার নাম, মানে না একটা কি আছে, নাম কাবাস্তে মুরিদ, মানে মুরিদ হয়েছে আর ওনাদের দুশ্মনী করতেছে এরকম আছে, সেটা নয়, সত্যিকারের যে মুরিদ, মুরিদ হওয়ার পর ইনাদের ভক্তি নিয়ে যে মারা গেছে, যে মারা গেছে, সে সাজরা পাক দেওয়ার আগেই, মারা যাওয়ার পূর্বে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে তাকে মৃত্যু দেওয়া হয়, এবং তার সমস্ত গুনাহকে মাফ করে বকশিস করে দেওয়া হয়, এবং মৃত্যুর আগে তার আগে তাওবা নসিব হয়, ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যখন তাওবা না করবে। এরপর কবরে যখন যাবে আজাব তো দূরের কথা, সওয়াল জবাবই হবে না। বলে জোসে বলে চলে গেল নাকি, বলবে যে পীর সাহেবের দরবার থেকে জোসে বলে চলে গেল, আমাদের দরবার থেকে জোসে কিছু বলা হয় না, এটা জোসের কথা, যতগুলো শব্দ মুখ থেকে বার হয়েছে প্রত্যেকটা দলিল, প্রত্যেকটা দলিল, প্রত্যেকটা দলিল। প্রথমে বলেছি তাওবা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে পাক সূরা আস-সূরা 25 পারা 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা, এই আয়াতের তাফসীরে রাসূল পাক তাফসীর করেছেন, কে? মোল্লা মলবি নয়, এ তাফসীর, তাফসীর আল জামাকশারি, তাফসীরে
আল্লামা জামাকশারি তাফসীর আল কাশাফের মধ্যে এবং এই আয়াতের তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবীর 27 তম খণ্ডের 167 পৃষ্ঠা কত পৃষ্ঠা আমি তো জানতাম না প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর কোরআনের কোরআনের তাফসীর থেকে এবং হাদিসে নববী আল্লাহ রাসূলের হাদিস দ্বারা আল্লাহ রাসূল বলেছেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তায়েবান যারা আমার اولاد পাকের উপরে ভালোবাসা রাখে murid তো দূরের কথা murid তো আরো উঁচা হয়ে গেল murid হতে পারেনি শুধু নাম শুনেছে মেদিনীপুর দরবার আর নাম শুনে হুজুর পাকের মুহাব্বত করেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার আর সুযোগ হয়নি এই মুহাব্বত রেখে মারা গেল মারা ততক্ষণ পর্যন্ত যাবে না ওই ব্যক্তি যতক্ষণ তওবা না করবে সুবহানাল্লাহ কে বলেছেন আল্লাহ রাসূলের কথা মানবেন কি মানবেন না আপনি কিতাবে দেখুন আছে কিনা নাই যদি না থাকে আমার কাছে আসুন কিতাব এখানেই আছে কিতাব তাফসীর কবির 32 খণ্ডে লেখা আমার কাছে আছে দেখে যান চারখানা তাফসীরের কিতাব এসেছে তাফসীরের রুহুল বায়ান হয়েছে এবং এটা তওবা হলো আমি কি বলেছি সমস্ত গুনাহ maaf এরপর আল্লাহ রাসূল বলেন আলা খবরদার হয়ে যাও আলা মানে খবরদার আমার খানদানের ব্যাপারে গুস্তাখি কালাম করো না আলা ওয়া মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুর আল্লাহ যারা আমার আহলে বাইতের উপরে মুহাব্বত রাখে এই মুহাব্বত নিয়ে যে মারা যাবে ওই রকম ভাবে মারা যাবে তার সারা জীবনের সমস্ত গুনাহকে বখশিশ করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে মাসুম হয়ে মৃত্যুবরণ করবে শুধু তাই নয় যখন মারা গেল মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান সে শহীদ হয়নি শুধু ভালোবাসা নিয়ে মারা গেল তো মৃত্যুর পর তাকে শাহাদাতের দরজা দেওয়া হবে শহীদ হয়ে মৃত্যুবরণ করলো শুধু তাই নয় আলা ওয়া মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনা মুস্তাকমিলাল ঈমান যারা আহলে বাইতের উপরে মুহাব্বত রেখে মারা যাবে ও মুকাম্মাল ঈমানের সহিত মৃত্যুবরণ করবে শুধু তাই নয় আলা ওয়া মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত সুম্মা মুনকারুন ওয়া নাকীরুন যারা আমার আহলে বাইত পাকের উপরে ভালোবাসা রাখে এবং এই মুহাব্বত নিয়ে মারা যাবে সাজরা পাকের প্রয়োজন নাই সাজরা পাকের আগেই হৃদয়ে যদি ভালোবাসা থাকে আজরাইল আলাইহিস সালাম আসবেন টু টাইমস তাকে জান্নাতের খোঁজ খবরই দেওয়া হবে যা আজাইল এসে বলবেন আমি এসেছি তোমার রূহকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে এরপর যখন কবরে যাবে তার কবরে উসম্মা মুনকারুন ওয়া নাকির মুনকির ওয়া নাকির আসবেন তিনি এসে বলবেন আমি সবরের সবারির কবরে যাই সওয়াল জবাবের জন্য আমি তোমার কবরে সওয়াল জবাব করতে আসি নাই কারণ তুমি মুহাম্মদ আলী ফাতেমা হাসান ওয়া হুসাইন হুজুর গাউসে পাক এই সিলসিলার গোলাম ইনাদের ভালোবাসা নিয়ে কবরে এসেছো কাজেই আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি সওয়াল নাই জবাব এরপর কি হবে আলা ওয়া মা মাতা কবরের জীবন কেমন হবে আলা ওয়া মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ফুতিহা লাহু ফি কবরিহি বা বানে ইলাল জান্নাহ যারা এই খানদান পাককে শুধু ভালোবাসে murid হওয়ার সুযোগ পাইনি মুহাব্বত নিয়ে মারা গেছে জিয়ারত নসিব হয়নি শুধু মেদিনীপুর দরবার শুনেছে উনাদের আলী সান মারতাবার কথা শুনেছে আহলে বাইত উনারা শুনেছে শোনার পর তাদেরকে ভক্তি করেছে এই ভক্তি নিয়ে মারা গেছে তো তার কবরে ফুতিহা লাহু ফি কবরিহি বা বানে ইলাল জান্নাহ জান্নাতের দিকের তার কবরে দুটো দরওয়াজা খুলে দেওয়া হবে সাজরা পাক murid ছাড়া দেওয়া হয় না murid ছাড়া ভক্ত হলেও দেওয়া কারণ মাপ তো ওনারাই করবেন সাজরা পাক দিলেও করবেন না দিলেও করবেন বুঝেছেন না মুরিদের কবরে শুধু সাজরা পাক দেওয়া হয় এর অর্থ যে এক শুধু ভক্ত নয় এ মুরিদও আছে এই সিলসিলা এই নাম পাকগুলো আমি বুকে নিয়ে এসেছি বুঝেছেন না এ ভক্তও আছে মুতাকেদও আছে মুরিদও আছে প্রশ্নের উত্তর পেয়েছেন আরো আছে আমি ছেড়ে দিলাম আর কি আরো কি কি মর্যাদা আছে হ্যাঁ আর একটা প্রশ্ন করেছে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ইয়াম করি এটা কোরআন ও হাদিসে আছে কি দয়া করে জানাবেন প্রথম প্রশ্নটা লেখাটাই ভুল হয়েছে
দাঁড়িয়ে ক্যাম উনি মানেন না, তার মানে ক্যাম মানেন নাকি? ক্যাম তো মানতেছেন, দাঁড়িয়ে ক্যাম মানেন না, না? এই হয়েছে বাঙালির দোষ। কায়াম কায়াম আমি অনেকবার আমি এখানে শুনেছি, অনেকেই আমাকে বলে আমি ওই বাড়ি থেকে রেগে চলে এলাম নাকি, বসে বসে ক্যাম করছে, বসে বসে ক্যাম করছে, এটা একবারে কথাটি ভুল। কায়াম কায়াম আরবি কথা, ক্যাম এর অর্থই দাঁড়ানো, ক্যাম মানেই দাঁড়ানো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে কোন কথা, বসে বসে ক্যাম করছে মানে বসে বসে দাঁড়াচ্ছে, এটা কেমন কথা? ক্যাম মানেই দাঁড়ানো, আপনি যদি ক্যাম করেন তো দাঁড়াতেই হবে, আর না বলতে হবে আমি ক্যাম করতেছি না। ওটা কউদ, ওটা কি কউদ? বসাকে কি বলে কউদ? কায়দা মানে বসা, বৈঠক, বুঝেছেন না? তো ক্যাম দাঁড়িয়েই, ক্যাম মানেই দাঁড়ানো, আর দাঁড়িয়ে যে ক্যাম করতে হয় এর উপরে কোরআন হাদিস থেকে অনেক দলিল আছে, সেগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তবে যারা ক্যামের বিরোধী তাদের বই থেকেই দিই নাকি? তাইলে তো আর হাদিস কোরআনের দরকার হবে না। তাদের কিতাব যারা ক্যাম বিরোধী, যারা ক্যাম। আচ্ছা ভাই, আগে সাধারণ জ্ঞানের কথা, আমি যদি দাঁড়াই তো দোষ কি? এর দোষ আছে? নবী পাককে কেন দাঁড়াচ্ছি? সম্মানে, তো তাকে সম্মান করলে দোষ আছে? এটা খারাপ কাকে লাগবে? ইহুদি খ্রিস্টানকে লাগতে পারে, যে না উনি আমাদের নবী নয়, কেন দাঁড়াবে, আমরা দাঁড়াবো না, উনাকে আমরা রেসপেক্ট করব না। তো দাঁড়ালে খারাপ লাগবে সত্যিকারের, যাদের ভিতরে মূর্তি এখনো ঢুকে রয়েছে তাকেই খারাপ লাগবে। দাঁড়ানো মানে কি? উনার সম্মান করা। এটা কোন লোক খারাপ বলবে? আপনি মাস্টারের জন্য দাঁড়ান, ডাক্তারের জন্য দাঁড়ান, মন্ত্রীর জন্য দাঁড়ান, এক্ষুনি এখানে কাজী কেরামত সাহেব আসলে সব দাঁড়িয়ে যাবে, তখন দাঁড়াবেন। আর হুজুরের জন্য দাঁড়ালে দোষ? আমরা উনার রেসপেক্টে দাঁড়াই। আচ্ছা, এই দাঁড়ানোটা জায়েজ কিনা দেখুন, কোরআন হাদিসে তো প্রচুর দলিল আছে, আমার আমার ওয়াজও অনেক আছে ইউটিউবে। একটি দলিল দিই, ভারতবর্ষে যিনি দেওবন্দি আকিদার প্রতিষ্ঠাতা মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, হু ইজ দ্য ফাউন্ডার অব আকায়েদে দেওবন্দ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ওয়াহাবি ইজমের প্রতিষ্ঠাতা মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি তার ফতোয়ার কিতাব ফতোয়া রশিদিয়ার 459 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। কি লিখেছেন? তাকে সওয়াল করেছে যে তাজিমে দিনদার যারা তাদের জন্য কিয়াম করা তাজিমান ইয়ে দুরুস্ত হাইয়া নেহি। এর জবাবে উনি লিখেছেন, তাজিমে দিনদার কো খারা হোনা দুরুস্ত হ্যায় আর এইসি হি শখস কে পাও পকড়না আর চুমনা ভি দুরুস্ত হ্যায় আর হাদিস সে সাবিত হ্যায়। তাজিমের পাত্র যারা, যে কোনো ধর্মের তাজিমের পাত্র, তার তাজিমে উঠে কিয়াম করা, উঠে খারা হওয়া, দাঁড়ানো, এটা দুরুস্ত, ঠিক, জায়েজ, এবং তার পা ধরা এবং পায়ে মুখ লাগিয়ে চুমু দেওয়া, এটাও জায়েজ। তোমাদের বইয়ে আছে, তোমরা তোমাদের বই পড়ে তারপর আমাদেরকে প্রশ্ন দাও। মাওলানা আশরাফ আলী থানভি, কে মাওলানা? তিনি হুজুরের হাদিসের উপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরে যখনই খাতুনে জান্নাত পাক আসতেন, এটা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 227 পৃষ্ঠা, এখানে আছে, ইজা দাখালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইলাইহা ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিসের রাবি খোদ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আয়েশা সিদ্দিকা, যে যখনই রাসূল পাকের কাছে খাতুনে জান্নাত পাক আসতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল খাতুনে জান্নাত পাকের তাজিমে কামা ইলাইহা উঠে ক্যাম করতেন, অতঃপর এগিয়ে যেতেন, উনাকে ধরতেন, ফাকাব্বালাহা উনাকে চুমতেন, ধরে এনে ফাআজলা সাহাফি মাজলাসিহি নিজের সিংহাসনে উনাকে বসাতেন, নবী পাক পাশে গিয়ে বসতেন, আবার যখন রসুলে পাক যেতেন খাতুনে জান্নাত পাক ক্যাম করতেন। তো ক্যাম করা রসুলে পাকের সুন্নাত। এবং আশরাফ আলী থানভি দেওবন্দের পীর সাহেব, হেড অফ দ্য ডিপার্টমেন্টের ভিতরে একজন মাওলানা আশরাফ আলী থানভি, তিনি তার কেতাবে লিখেছেন এই হাদিসের আলোকে, যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত পাকের সম্মানে উঠে দাঁড়িয়েছেন, কেয়াম করেছেন, তাজিম করেছেন, এই জন্য রসুল পাকের উদ্দেশ্যে কেয়াম করা এটা মুস্তাহাব, এটা উত্তম কাজ। এটাকে উদ্ধৃত করে আশরাফ আলী থানভি, তোমাদের গডফাদার, সেও বলেছে, বুঝেছেন না? আর হাদিসে তো এটা হাদিসও বলা হয়ে গেল, আচ্ছা আর কিছু আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা
কার মাওলানাকে সাহাবা মানি না কিন্তু আমাদের গ্রামে কিছু ইমাম সাহেব আছে যারা মাওলানাকে সাহাবা মানে তাদের পিছনে আমাদের নামাজ আদায় হবে কিনা দয়া করে জানাবেন দেখুন এ নিয়ে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার বুঝলেন না এখন আমাকে আশ্চর্য লাগে এই সব প্রশ্নগুলো কেন দেন বুঝছেন না এই যে কিয়ামের ব্যাপারে এগুলো কেন প্রশ্ন দেন আর আমাদের আর আমাদের মুসলমানের এটা প্রশ্ন হতে পারে এটাই আশ্চর্য লাগছে মুসলমানের প্রশ্ন হতে পারে এটাই আশ্চর্য লাগছে এগুলো গায়ের মুসলিমের প্রশ্ন হওয়ার কথা আর এই যে মুয়াবিয়া নিয়ে প্রশ্ন করলেন এর উপরে এখন যদি বলতে যাই এর উপরে বলতে গেলেই মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা লাগবে বুঝেছেন না তো এখন এর উপরে আমার ইউটিউবে এক সিটিংয়ে 6 ঘন্টা আমি বক্তব্য দিয়েছি 6 ঘন্টা ইউটিউবে আছে দেখবেন মুয়াবিয়ার মুখোশ উন্মোচন এখন ডিটেলে যদি জানতে চান ওখান থেকে দেখে নেবেন এখন এত বলা সম্ভবপর নয় এখন আশ্চর্য লাগে এই যে ইমাম সাহেব যারা নামাজ পড়ান বেচারা ইনাদেরও দোষ না কারণ এনারা তো পড়েনি বুঝেছেন এনারা পড়েনি স্টাডি করে না তার আগে আমি বলবো মসজিদের ইমাম সাহেব হওয়ার আগে আগে ভালো করে হিস্ট্রি পড়ুন কি পড়ুন হিস্ট্রি পড়ুন ইতিহাস পড়ুন হিস্ট্রি পড়ুন হাদিস যদি পড়তে না পারে হাদিসও পড়ুন পরিষ্কার বুখারীতে মুসলিমে তিরমিজিতে পরিষ্কার ভাষায় কথাগুলো লেখা আছে কিন্তু হাদিস তো নারা আরবি সব পড়তে পারবেন না আপনাদের এখানে আপনাদের বাংলাদেশ থেকে অনেক বাংলা হয়ে গেছে তারিখ পড়ুন আমাকে বলতে হবে না আপনারা নিজেরা নিজেরাই বুঝে যাবেন মুয়াবিয়া কে ছিল এবং ইসলামের জানি দুশমন ছিল মুয়াবিয়া আবু সুফিয়ান টেরোরিস্ট ছিল ফার্স্ট ইসলামে টেরর পয়দা করেছে সে রসুল পাকের অসংখ্য সাহাবিকে হত্যা করেছে কারণ কি সাহাবিদেরকে বলেছিল আলীকে গালি দাও এবং যে 70,000-এরও বেশি মসজিদে এলান করেছিল মাওলানা আলীকে গালি দিতে হবে যে আলীকে গালি দিবে না তাকে হত্যা করা হবে এই অপরাধে হযরত আবু বকরের ছেলে মুহাম্মদ তার নাম কি মুহাম্মদ ইবনে আবু বকর মিসকাত শরীফ এখানে থাকলে আমি এখনই দেখাতাম আছে আনা হয়নি ও কিতাব দেখালে আমি আনিয়ে দেখাতে পারবো তার জন্য আমাদের কাছে আছে টেবিলে না থাকলেও মেসকাত শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট আসমাউর রেজাল চ্যাপ্টারে সেটা পরিষ্কার লেখা আছে মুহাম্মদ হযরত মুহাম্মদ ইবনে আবু বকরের ছেলে মুহাম্মদকে মুয়াবিয়া এবং তার দলবল হত্যা করে গাধার চামড়ার মধ্যে তার লাশকে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলুন সাহাবি তো দূরের কথা একজন মুমিনের কাজ মুসলমানের কাজ তাকে যদি আপনারা সাহাবি বলবেন বলেন সে আপনাদের হযরত হয় হোক একজন এরকম খুনি সাহাবি ঘাতক এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা ওনার শ্বশুর হযরত আবু বকরের ছেলে তাকে হত্যা এইরকম নির্মম রাগ ছিল হত্যা করেছে সে এক কথা হত্যা করার পর তাকে লাশকে গাধার চামড়ার মধ্যে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া ইবনে হাজার হুজার রাদিয়াল্লাহু আনহু সহ 7 জন আল্লাহ রসুলের জলিলুল কাদার সাহাবিকে জিন হত্যা করার পর তাদের ভিতরের একজন সাহাবি আব্দুর রহমান তাকে জিন্দা মাটিতে পুঁতে দিয়েছে তারিখে তাবারি দেখুন ইবনে কাসির দেখুন ইবনে খালদুন দেখুন তামাম তারিখের কিতাবে কথাগুলো আছে আর বুখারী মুসলিম তিরমিজিতে তো আছেই বুখারী শরীফের একটি হাদিস বলেই আমি আপনাদেরকে ছেড়ে দিই বুখারী শরীফের প্রথম খণ্ডের 64 পৃষ্ঠা কত পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্টে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আম্মার বিন ইয়াসিরের জন্য বলেছেন মসজিদে নববীর নির্মাণ কাজ চলছে সবাই একটা একটা করে ইট নিয়ে যাচ্ছে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু দুটো করে ইট নিয়ে যাচ্ছেন কটা পাথরের ইট আপনাদের মতো ইট নয় ওই ইটগুলো অনেক বড় মদিনা শরীফের হ্যাঁ তো আল্লাহ রসুল এই দুটো ইট নিয়ে যাওয়া দেখে তার গা থেকে ধুলো ঝেড়ে দিচ্ছিলেন আর বললেন ওয়াইহা আম্মার তাকতুলু হুলফিয়াতিল বাগিয়া ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহু ইলান্নার এই আম্মারের জন্য আফসোস যে এই আম্মারকে বাগির জামাত হত্যা করবে তখন ইনি ওদেরকে আল্লাহর দিকে ডাকবেন জান্নাতের দিকে আর ওরা ইনাকে জাহান্নামের দিকে ডাকবেন তো কে হত্যা করবে বাগির দল তাকতুলু কালফিয়াতিল বাগিয়া বাগির জামাত হত্যা করবে মানে ধর্মদ্রোহী বিদ্রোহী হত্যা করবে তাহলে যারা হত্যা করলো তারা কি বিদ্রোহী বাগি নাকি তারা কি বাগি কে হত্যা করলো সকলে তালেবে ইলমও জানে সিফিনের যুদ্ধে আম্মার বিন ইয়াসারকে মুয়াবিয়ার দল হত্যা করেছে
এবং এর হাসিয়া এই বুখারী শরীফে 5 নম্বর হাসিয়ায় লেখা আছে কাতালাহু আসহাবু মুয়াবিয়া আর তাকে হত্যা করেছে মুয়াবিয়ার দল তাহলে বললেন একে বাগীর দল হত্যা করবে আর বুখারী শরীফের ওই হাসিয়াতেই লেখা আছে তাকে হত্যা করেছিল কে মুয়াবিয়ার দল তাহলে মুয়াবিয়ার দল বাগী হলো কিনা কাতালাহু আসহাবু মুয়াবিয়া এটা তিরমিজি শরীফেও আছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 221 পৃষ্ঠায় তাক এটা আবু হুরায়রা ইবনে রাবি তাকতুলুক আবশেরিয়া মার তাকতুলুক আলফিয়াতিল বাগিয়া তোমাকে বাগির জামাত হত্যা করবে তার নিচে লেখা আছে কাতালাহু আসহাবু মুয়াবিয়া আর বুখারীতে লেখা আছে যে তাকে হত্যা করেছিল মুয়াবিয়া ওয়া জুনদুহু মুয়াবিয়া এবং তার সৈন্য দল আসহাবু মুয়াবিয়া না মুয়াবিয়া ওয়া জুনদুহু মুয়াবিয়া এবং মুয়াবিয়ার সৈন্য দল এ বুখারীর হাসিয়া তাহলে মুয়াবিয়ার মুয়াবিয়ার সৈন্য দল বাগি কি বাগি হলো কি না বাগি কোনদিন জান্নাত যাবে শুধু তাই নয় বৈধ খলিফা তার বিরুদ্ধে যুদ্ধ করলো উনি ধর্মীয় খলিফা এবং রাষ্ট্রীয় নেতা তার রাষ্ট্রীয় নেতার বিদ্রোহ করে সে রাষ্ট্রদ্রোহী ধর্মীয় খলিফার বিরোধিতা করে সে ধর্মদ্রোহী ঠিক আছে তাহলে তাকে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল মুয়াবিয়া এবং তার সৈন্য দল আর বললেন তাকে যে হত্যা করেছে তারা হলো বাগী ধর্মদ্রোহী তাহলে মুয়াবিয়া কি হলো বাগী এরপরে আল্লাহ রাসূল খালি বাগী বলেননি ইয়াদুহুম ইলাল্লাহ উনি তখন ওই বাগীর দলকে মুয়াবিয়ার দলকে জান্নাতের দিকে ডাকবেন আর ওলা ইয়াদুনাহু ইলান্নার আর ওরা ইনাকে জাহান্নামের দিকে ডাকবে তার মানে ইনি জান্নাতের দিকে আছেন জান্নাতের দিকে ডাকবেন ওরা জাহান্নামী জাহান্নামের দিকে ডাকবে এই হাদিসে স্পষ্ট ভাষায় রাসূল পাক ভবিষ্যৎবাণী করেছেন মুয়াবিয়া এবং মুয়াবিয়ার পুরো জামাত জাহান্নামী এটা বুখারী কোন হাদিস বুখারী এরপরেও মানবেন মানেন কেউ যদি বলে বুখারী আমি মানি না আপনার ব্যাপার কোরআন থেকেও দলিল রয়েছে এরা কোনোদিন ঈমান আনবে না কাফির কোরআনের উপরে আয়াতও আছে সেটা আমি এখন আর বলতে চাচ্ছি না এখন এরপরও যদি হাদিস পাক কেউ না মানে অনেক সাহাবী জাহান্নামী হয়ে গেছে শুধু আহলে বাইতকে না মানার জন্য কাতাবে ওয়াহী পর্যন্ত কে সহিহুল বুখারী সহি বুখারী হাদিস এবং বেরেলভীদের লেখা কিতাব সালতানাতে মুস্তাফা ওই কিতাবের মধ্যে আছে যারা আরবি হাদিস পড়তে জানেন না এটা উর্দুতে লেখা সালতানাতে মুস্তাফা তাতেও আছে সহিহুল বুখারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেবে ওহী ছিল কি ছিল এবং হুজুরের অ্যাপয়েন্টেড কাতেবে ওহী হুজুর তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন অ্যাপয়েন্ট করেছিলেন সে পরে মুনাফিক হয়ে যায় সে যখন মারা গেল ছিল কি কাতেবে তাকে আল্লাহ রাসূল নিযুক্ত করেছিলেন ছিল কি কাতেবে ওহী তারপর সে যখন মারা গেল বুখারী শরীফের লফজ তাদের কওমের লোকেরা তাকে দাফন করলো পরের দিন উঠে দেখছে যে মাটি তাকে তুলে ফেলে দিয়েছে বাইরে লাশ পড়ে আছে এরা ভাবলো যে বোধহয় কেউ দুশ্মনী করে লাশটাকে বার করে দিয়েছে তখন সেকেন্ড ডে পরের দিন আরো ডিপ গর্ত করে পুঁতে দিল তারপরে পুঁতে দেওয়ার পর পরের দিন আবার দেখা যাচ্ছে আবার মাটিটাকে তুলে ফেলে দিয়েছে তখন তৃতীয় দিন ওরা করলো কি ওটাকে আরো গভীর গর্ত করে একবারে মাটির নিচে পুঁতে দিল তারপরের দিন সকালে উঠে দেখছে আবার মাটিটাকে তুলে ফেলে দিয়েছে তখন তাদের কওমের লোকেরা বুঝলো এ কাতেবে ওহী থাকলেও এ ঈমান থেকে খারিজ হয়ে গেছে রাসূল পাকের সাথে মুনাফিকি করার কারণে একে মাটিও গ্রহণ করতে চায় না তাই ওরা ওর অবস্থায় ওকে ছেড়ে দিল আর ওর গায়ে হাত দিতে গেল না ওকে ওর লাশে আর হাত দিল না ওই অবস্থায় তাকে ছেড়ে দিল সহি বুখারী হাদিস তার মানে কাতাবে ওহী রাসূল পাকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও ঈমান থেকে খারিজ হতে পারে এ তো মক্কা বিজয়ের পর ঠেলার নাম বাবাজি কলেমা পড়েছে তারপরে আহলে বাইতের দুশমনী করার পর আর ঈমান থাকে তারপরেও ওর ইসলামে আসার উদ্দেশ্যটাই ছিল অন্য ইসলামকে ধ্বংস করা কাজেই যদি প্রকাশ্যভাবে জানা যায় যতক্ষণ জানা যাবে না ঠিক আছে যদি বোঝা যায় যে এ আহলে বাইত পাকের দুশমন এবং আহলে বাইতের শত্রুদের মুহাব্বত দেখেন আহলে বাইতের মুহাব্বতের কথা যখন বলবো শিরক বেদাত হারাম বুঝলেন না তন হারাম না এসব করা যাবে না এসব যাবে না আর উনাদের দুশ্মনের কথা যখন বলবো এত মুহাব্বত হ্যাঁ আমার জানে লেগে গেল মুয়াবিয়ার বিরুদ্ধে বলছে আমার কষ্ট হলো মুয়াবিয়ার বিরুদ্ধে বলছে মানে দুশ্মনের বিরুদ্ধে যখন বলছি তখন কষ্ট হচ্ছে হৃদয়ে লাগছে
আর যখন উনাদের বিরুদ্ধে বলছে পক্ষে জন্মেছে না 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 উনাদের মুহাব্বত করা যাবে না কি বোঝা যাচ্ছে এদের ভিতরে আহলে বাইতের ভালোবাসা নাই নবীর ভালোবাসা নাই নবীর দুশমনদের ভালোবাসা শুধু লেবাসটা পরে নিয়েছে আর নাম রেখেছে আব্দুর রহমান আর লম্বা দাড়ি আর পাঞ্জি বাচ্ছে বুঝতে পেরেছেন এদের নাম আব্দুর রহমান হলেও এরা তখনকার যুগে যেমন আস্তিনের ভিতরে মূর্তি নিয়ে যেত এখন আস্তিনে আনতে পারছে না হৃদয়ে মূর্তিকে এনে মসজিদে এসে নামাজ পড়তেছে এদের ভিতরে মূর্তি ভরা আছে যার কারণে নবী পরিবারের নাম শুনলে এদের জ্বালা হয় আর উনার দুশমনদের বিরুদ্ধে বললে তখন খুব কষ্ট পায় এরা হচ্ছে রসূলের পাকের দুশমন পরাস্ত বুঝতে পেরেছেন না এবারে আপনারা চিন্তা করুন কাকে অনুসরণ করবেন আল্লাহ আল্লাহর রাসূলের আহলে বাইতের দলে যারা তাদেরকে না ওনার দুশমনের দলে তাদেরকে এবার কোন কার পিছে নামাজ পড়বেন আপনারা ঠিক করেন আর আছে উত্তর যথাযথ পেয়েছেন ভাই ঠিক আছে এবারে উঠুন ক্যাম্প পাক করে নিন আরশার কুরসি ঝুঁকে তাসলিম গাউসে আজম বামনে বেকস হেরান মদদ দে মনে সে খাস্তা দিলা রহমত রহমান মদদ দে গাউসে আজম বামনে কুশতায়ে হিজরাম মদদ দে শেখ আলম মদদ মুরশিদ পাকাম মদদ দে দস্তগিরে জুআফা জোরে গরিবা মদদ দে হামিয়ে আহলে তাব দাফিয়ে রহমান মদদ দে
باخیالِ رُخِ تو آئینہ و شہرِ انم دلِ من در سر زلف تو پریشان مدد با گدا یان جہاں کار ہما می سازد مورے درگاہ تو اے رشک سلیمان مدد دارو یہ نیست بجز لطف تو اے رشک مسیح سوئے تو آمد ام طالب درما مدد لطف عام تو میرا چن نمید بغم گفتائی ان یادی بحر مریدان مدد منبع لطف عطا رحمت عالم کرم مادن جود و سخا مظہر رحمان مدد منبع لطف عطا رحمت عالم کرم مادن جود و سخا مظہر رحمان مدد کس نہ شد مثل تو اے والی رحمان و رحیم ہادی و رہبر او حامی مریدان مدد قادری رب نگر از راہ الطا عفا کرم آمد بر در تو بے سروں سما مدد سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اهل بيته واله الطيبين والطاهرين والمعصومين الاجمعين خصوصا على سيدنا الغاث الاعظم امين المكين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله يا شيخ عبد القادر شيئا لله.